আপনারা শুনছেন ইসলামিক বাংলাওয়াজ ইউটিউব চ্যানেল। সুবহানাল্লাহ, আমি টুক টুক করে এবার আপনাদের কাছে একটু তত্ত্ব পরিবেশন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। মোমেন যারা হবে সাহায্য চাইলে তারা পাবে, মোনাফেক যারা হবে সাহায্য চাইলে আমার আল্লাহ রহমতের দরিয়ার দরজায় জোশ মারবে না, পৃথিবীতে তাদের মার খেতেই হবে, মার খাওয়া ছাড়া কোনো উপায় হবে না। বর্তমান এত বিংশ শতাব্দীর যুগে আমরা আল্লাহর কোরআনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পাবো, এই যে 25 জনের মতো পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, প্রত্যেকটি পয়গম্বর দিনের কাজ করতে যে বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, ইবলিস শয়তানের ওই রকম অনুচরদের কাছে তারা বাধা প্রাপ্ত হয়েছে, এমনকি তাদের জীবন নিয়ে টানাটানি হয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক কোনো পয়গম্বরের মুখে হাসি ফোটানো ছাড়া কোনোদিন কাঁদান নি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন পয়গম্বরের নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মুমিন হতে গেলে কিরকম শর্ত এই পৃথিবীতে বাস্তবে রূপায়ণ করতে হবে? মোমেন কারে বলে, সে নজির দেখেছেন একজন পয়গম্বর নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারা শুনছেন ইসলামিক বাংলাওয়াজ ইউটিউব চ্যানেল ইব্রাহিম খলিলুল্লাহ। ভাইরা আমার, আমরাও মোমেন হিসাবে, আমরাও মোমেন হিসাবে বিবেচিত হই, কিন্তু মোমেন তারে বলা হয় যে লোককে বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভয় সমস্যায় আল্লাহ ছাড়া আর কাউকে চেনে না, এই লোকটাই হলো মোমেন। আমরা মাগরিবের নামাজে মাঝে মাঝে যাই মসজিদে, জুমার দিন শুক্রবার দিন অনেক মসজিদে যাই, ঠিক ঠিক নাই? মসজিদে ইমাম সাহেব দেখবেন মাগরিবের সময় কেরাত করে নামাজ পড়ায়, জুমার দিন কেরাত করে নামাজ পড়ায়, শুনতে সুবিধা হয়। কয়েকটা অক্ষরের নামাজের কেরাত ইমাম আস্তে আস্তে পড়ে, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ ইমাম কেরাত পড়ে আস্তে, ঠিক কি না? ওটা মুক্তাদিরা শুনতে পায় না, কেবল তকবীর তাহিমাবে দিয়ে মুক্তাদি দাঁড়িয়ে যায়। ওয়ারকাউ মার রাকিন অসজুদু মা সাজেদিন, ইমাম রুকু করছে তুমি করো, ইমাম সেজদায় গেল তুমি যাও, ইমাম সালাম ফিরালো তুমি ফিরাও, ইমামের সঙ্গে তোমার নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোন কোন ওয়াক্ত ইমাম সাহেব কেরাত করে সূরা কেরাত পড়ে, ফজরের নামাজে কেরাত ধরে হয় কি না? মাগরিবের নামাজে কেরাত ইমাম ধরে পড়ে, এশার নামাজে ইমাম কেরাত ধরে পড়ে, জুমার নামাজে ইমাম কেরাত ধরে পড়ে, পড়ে কি না? মুক্তাদিদের শুনতে সুবিধা হয়, ইমাম কেরাত পড়ছে, মুক্তাদি তকবীর তাহরিমা বেঁধে দাঁড়িয়ে গেল, দুরাকাত জুমার ফরজ নামাজ এমন করে ইমামের পিছনে কেবলা রোকাইয়া পড়েছে, আল্লাহু আকবার নিয়ত করে নিয়ে দাঁড়িয়ে গেল ইমাম, পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পড়ে কি না? ইমাম পড়তে মুক্তাদি শুনল, সূরা ফাতিহা পড়া যে শেষ হয়ে গেল, মুক্তাদিদের দায়িত্ব গুলো শেষ বেলা ইমাম মুক্তাদি সবাইকে বলতে হয় আমিন, বলতে হয় কি না? আমিন শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো সূরা ফাতিহার ভিতরে যা কিছু আলোচনা করা হলো পড়া হলো আমি সব বিশ্বাস করি মানি, একে বলা হয়েছে আমিন। এই সূরা ফাতিহার ভিতরে বন্ধুগণ যে তত্ত্বগুলো আল্লাহ দিয়েছেন, সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনে যত বিষয় আলোচনা আছে সূরা ফাতিহার ভিতরে সব বিষয়ের ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকা দেয়া হয়েছে। সূরা ফাতিহার ভিতরে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, বিপদ মুসিবত থেকে নিষ্কৃতির জন্য ব্যবস্থার কথা বলা আছে, আমাদের স্রষ্টাকে তার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, হাসরের মাঠের কথা বলা আছে, জান্নাত জাহান্নামের কথা বলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম পড়ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত উপাসনা যা কিছু করি আল্লাহ তোমার সন্তুষ্টির যেমন তির জন্য করি, ওয়া ইয়াকা নাস্তাইন এবং বিপদে মুসিবতে পড়ে সাহায্য যা চাই সব তোমার কাছেই চাই। আয়াতটি হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ইবাদত উপাসনা যা কিছু করি আল্লাহ সব আপনার রেজামন্দির জন্য করি, ওয়া ইয়াকা নাস্তাইন বিপদে মুসিবতে পড়ে সাহায্য যা চাই সব তোমারই কাছে চাই, তুমি ছাড়া আমার উপকারকারী কেউ নাই। আল্লাহ বলে 5 মিনিট পর তোর কথার ফাইনাল পরীক্ষা হবে। আমরা কেমন মোমিন একটুখানি লক্ষ্য করুন একটা তত্ত্ব,
মসজিদে নামাজ হলো, ইমামকে রাত পড়লো, শুনলাম সে জামিন বললাম, নামাজ শেষ হয়ে গেল, তাই নেই বলে সালাম ফিরিয়ে আল্লাহ বলছেন পাঁচ মিনিট পরে তোর পাতার মর্যাদার পরীক্ষা হবে, তুই পূর্ণ মোমেন না দোজেতে মার্কা, অজান্তা মগর মার্কা হয় সফল ডিভিশন মার্কা না খাদিম মার্কা, কি জুতো মার্কা আছে, পোল্ট্রি মুরগি মার্কা না জার্সি গরু মার্কা না খচ্চর মার্কা, কি মার্কা তুই মোমেন, পরীক্ষা হবে পাঁচ মিনিট পর। নামাজ শেষ করে বাইরে বেরিয়ে আসলো মুসল্লি, এসে দেখে মসজিদের মোড়ে চায়ের দোকানে বসে আছে প্রধান মেম্বার, বলে ওনার বাড়ি তো পূর্বে তিন দিন গিয়েছিলাম দেখা ভাই ভাই, বাড়ির মেয়েদের বলে এসেছিলাম, মেয়েরা বোধহয় বলেছে কিনা জানা নেই আজকের মগরিবের নামাজ বোধ আল্লাহ কবুল করেছে, 11 কিলোমিটার দূরে প্রধানের বাড়ি যেয়ে যেয়ে তিন দিন হয় রান হয়ে ফিরেছে, আজকের প্রধান আমাদের মসজিদের মোড়ে চার দোকানে বসাবেন, কাছের কাছে যেয়ে বসলো মুসল্লি নামাজ থেকে বেরিয়ে এসেছে, যে কাছের কাছে যেয়ে বলছেন প্রধান সাহেব কেমন আছেন, বলে মোটামুটি ভালো, বলে না ফুল ভালো, ফুল ভালো বললে আবার জনগণ ভুল বলবে, সব আত্মসাত করিয়েছে বোধ হয় ফেরিত মাল দিয়ে আনে আমার, তাই বলছে খবর ফুল ভালো, ও তালাক বলছে মোটামুটি ভালো, বলে আপনার বাড়ি তিন দিন গিয়েছিলাম, বলে তোমার নাম কি আব্দুল কাদের, বলে হ্যাঁ, বলে বাড়ির মেয়েরা বলছিল অমুক গ্রামের আব্দুল কাদের এসেছে তিন তিন দিন এসেছে দেখা পাইনি, বাড়ির মেয়েরা বলছিল কি খবর তুমি তিন দিন কেন গিয়েছিলে, বলে মেয়ের ক্যান্সার ছেলের টিউমার ফটো করেছে সব দেখা হয়ে গেছে, 20-25-30 হাজার টাকা খরচ অপারেশন করতে হবে, আমি গরিব মানুষ দিন মজুরি ঠেলা রিক্সা চালাই খেত মজুরি করি দিন আনি দিন খাই, জায়গা জমি নাই, খেজুর বাগান আম বাগান নাই যে বিক্রি করি, অন্তত অপারেশন করাবো পাড়ায় হাত পেতে পেতে কালেকশন করবো কিছু, আর আপনাকে হাফ টাকা দিতে হবে, তাই তিন দিন গিয়েছিলাম বাড়ি গিয়ে দেখা পাইনি, আজকের পেয়ে গেছে আমাদের মসজিদের মোড়ে, অন্তত 10,000 আপনাকে দিতে হবে, আর 10,000 পাড়া প্রতিবাসীর কাছে কিন্তু টাকা পয়সা এখন নাই, লোকটা আশায় ছিল অন্তত 10,000 প্রধানের কাছ থেকে নেব, 10,000 পাড়া প্রতিবাসীর কাছে হাত পেতে কালেকশন করবো, কিন্তু প্রধান বলছে 3 কেজি গম দেবে 30 টাকায় তো ভরবে, 3 কেজি গম তাছাড়া তো আর হবে না, বিপদ বুঝে প্রধানের পা দোকানা জড়িয়ে ধরেছে, মেম্বারের পা জড়িয়ে ধরে বলছে এই বিপদে তুমি ছাড়া আমার আর কেউ নাই, চোখের বাইরে বুক বেঁচে একটু মায়া কান্না কাঁদছে যাতে প্রধানের মন নরম হয়, আর যাতে আমার জন্য অন্তত 10,000 না 8,000 দিক, তারপরে বাড়তি যদি কিছু কালেকশন অন্য গ্রামে করতে হয় তাও করব, আল্লাহ ডেকে বলছেন এই বেঈমান মুনাফিক, একটু আগে মসজিদে দাঁড়িয়ে বললি বিপদে পড়লে সাহায্য যা চাই আল্লাহ তোমার কাছেই চাই, আমি আল্লাহ কি মরে গেছি নাকি, তাই একটা মানুষের পায়ে জড়িয়ে ধরে বলছি যে এই বিপদে তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি যদি না দাও আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে বাঁচবে না, আমি আল্লাহ কি মরে গেছি নাকি, বরং তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকলো না, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ কোরআনে জানাচ্ছেন দোজখে মার্কা মনোভাবী যারা নাই, মসজিদে আসে আমার কাছে দায়িত্ব দেয়, বাইরে গেলে মেম্বার প্রধানের পায়ে জড়িয়ে ধরে জীবনে দুঃখ দুর্দশা জানায়, ওরা হলো মুনাফিক দোজখে, আর ওদের জায়গা হবে জাহান্নামের একেবারে তলায়, সাহায্য তো দূরে থাক, কোনোদিন আমার সাহায্য ওরা পাবে না, বরং ওদের ঠিকানা হবে জাহান্নামের তলায়। আপনারা শুনছেন ইসলামিক বাংলাওয়াজ ইউটিউব চ্যানেল, সুখে দুঃখে সব সময় দায়িত্ব পালন করতে হবে আমাকে স্রষ্টা জেনে, যারা আমাকে ভুলে যে অন্য কোনো ব্যক্তির কাছে দুঃখ জানায় সে আমার সঙ্গে সম্পর্ক চ্যুত হয়ে যায়, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকে না, সে আমার কেউ না আমি তার কেউ না, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, আমার অধিকাংশ ব্যক্তি দেখবেন ভুলে ভরা, অনেক সময় কাজকর্ম করতে যে মানুষ তার সমস্ত দায়িত্ব মানুষের কাছে তুলে দিয়ে থাকে, আমার আল্লাহ তখন অখুশি অসন্তুষ্ট হয় না হয় না, আমার আল্লাহ অসন্তুষ্ট অখুশি হয়, আমাদের বাস্তব জীবনে এমন ঘটনাটা বেশি বেশি ঘটে, কিন্তু দুটি দলের মানুষের জীবনে এমন ঘটনা ঘটেনি, একটি দলের নাম হলো নবী আম্বিয়া আর একটি দলের নাম হলো অলিয়া উলিয়া, হযরত ইব্রাহিম পয়গম্বর মিশরের দেশে দ্বীনের দাওয়াত দিচ্ছেন কালেমার কথা বলছেন, আর ওই দেশে একজন খোদাদ্রোহীর আবির্ভাব হলো, নাম তার নমরুদ, নাম নমরুদ, নমরুদ বলল আনা রব্বুকুম আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপর আর কেউ নাই, দেশের জনগণকে বলা হলো যারা আমার খোদা বলে মানবে বসে বসে খেতে পারবে,
কোন রকম অভাব অনটন থাকবে না, যা চাই বেশাই পাবে। দেশের জনগণ লাভে লহাবায়, বিনা লাভে তুলো বইতে চাই না। এখন আমরা চাই যেখানে লাভ সেখানে আমরা, যেখানে লস সেখানে আমরা নেই। বন্ধুগণ, ওরা দুনিয়ার খোদাকে খোদা বলে মানলো, লাভ পাওয়ার আশায় যা চাইব তাই পাবো। ইব্রাহিম আলাইহিসসালাম রাজদরবারে এসে বললেন, আল্লাহু হাইয়্যুল কাইয়্যুম, আল্লাহ অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহু লা ইয়ামুত, আল্লাহর কোনোদিন মরণ ধারণ হয় না। আল্লাহু বাকি, তিনি হলেন চিরস্থায়ী চিরঞ্জীবী। আর তুমি হলে একজন মানুষ, তোমার তো একদিন সামনে মরণ হবে। মরণ যার হয় সে কোনোদিন খোদা হতে পারে না, বরং তুমি খোদায় দাবি না করে আমার আল্লাহর উপরে ইমান আনো। দুনিয়ায় আরো বেশি শান্তি পাবে, আল্লাহ দেবে, পরকালে তোমার জন্য জান্নাত হালাল হয়ে যাবে। আমি যদি কারো কাছে মাথা নত করি, আমার খোদায় দাবি তো পূর্ণ হবে না। বললো, এই শত্রুটারে দুনিয়া থেকে নির্বাদ করতে হবে। আমার রাজদরবারে আমার খোদায় দাবির বিরুদ্ধে ঝামেলা করে, বিভিন্ন মিটিং মিছিল করে, কাজ হয় না। ইবলিস শয়তান একদিন একটা যুবকের চেহারা নিয়ে নমরুদের রাজদরবারে আসলো। খুব লম্বা জীবন, আমি সংক্ষেপ করে একটুখানি শুধু তত্ত্ব দিতে চাইছি। আমরা কেমন মোমেন আর পয়গম্বরেরা কেমন মোমেন ছিল, যার কারণে এখন মোল্লা মৌলিব পর্যন্ত রেহাই পেতে পারছে না, বিপদে পড়লে জীবন নিয়ে টানাটানি হচ্ছে। এখন এই আমাদের ইমানটা কেমন আর পয়গম্বর অলিদের ইমানটা কেমন ছিল, একটুখানি এই রাতের গভীর আপনাদের কাছে যাচাই করবো। খুব ভালো করে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়ানোর জন্য প্রস্তুতির ইবলিস শয়তান, কাঠের ঢিবি বানাও, আগুন জ্বালিয়ে দাও, আর ওই শত্রু তোমার যে তোমার রাজদার বয়সে ঝামেলা পাকে ইজ্জত নষ্ট করে, সম্মান নষ্ট করে, ওরে আগুনে চুন্ডে ফেলে প্রাণনাশ করে দাও, আগুনের ধর্ম গুলো পুড়িয়ে দেও, পুড়িয়ে যখন দিয়ে দেবে তোমার রাজদার বেড়ে কোনোদিন আদরের ব্যাটা ইব্রাহিম এসে আর ঝামেলা করবে না। নমরুদ বললো, সত্যাক তৈয়া কি, সত্যি তোর যুক্তিটা ভালো। দেশের জনগণকে বললো, খাবার দেবো, মন্ত্রিত্ব দেবো, ভালো মন্দ তোমাদের পরিবেশন করবো, আমার শত্রুদের নিপাত করো। ওরা বললো, হুজুর জাহাপানা কি করতে হবে বলো। বলে, শুকনো কাঠের ঢিবি বানাও, তাতে আগুন জ্বালিয়ে দাও, দাও দাও করে আগুন জ্বলবে যখন, আমার শত্রু আদরের ব্যাটা ইব্রাহিমের আগুনে ফেলে পুড়িয়ে দাও, রাজদরবারে এসে কোনোদিন আমার বিরুদ্ধে যেন কোনো মন্তব্য করতে না পারে। সবাই টাকা পয়সা পাবে, গিফট পাবে, পুরস্কার পাবে, ভালো মন্দ খাওয়া পাবে, মন্ত্রিত্ব পাবে, রাজদরবার বেশ কিছু হৃষ্টপুষ্ট যুবক দায়িত্ব নিয়ে জঙ্গলের শুকনো কাঠ গুলো ভেঙে নিয়ে এক জায়গায় টিলা করলো, এবার তাতে আগুন জ্বালিয়ে দিল, আর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে নিয়ে এসেছে, এবার হাত পা বেঁধে ফেলে দেবে আগুনের কুণ্ডে। হাওয়ায় আগুনের তেজ এত শ্রীবৃদ্ধি হয়ে গেল, কোরআনের তাফসীরের ভিতরে এসেছে, 1.5 থেকে 2 কিলোমিটার দূরের গাছের পাতাগুলো আগুনের আওতায় ফলতে যে হলুদ বর্ণ হয়ে গেল, আগুনের এত তেজ হয়ে গেল, আগুনের ধারে পাশে আর কেউ দাঁড়াতে পারে না। হাওয়ায় আগুনের ক্রিয়া ঝলক ঝলক এসে মানুষের গায়ে লাগছে, মানুষ তাই দূরে সরে গেল, এত তেজদীপ্ত হল আগুন। কারণ এই কাঠপুড়ে ছাই হতে 40 দিন 40 রাত সময় লেগেছিল। কাঠ কি কম ছিল নাকি? যত কাঠ পুড়তেছে আগুন ওই রকম জ্বলতেছে। কাঠ পুড়ে ছাই হতে 40 দিন 40 রাত সময় লেগেছে, কোরআনের তাফসীরের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছে। 40 দিনে একটানা যদি রাত দিন 24 ঘন্টা আগুন জ্বলে, তো সেখানে কাঠের কতটা ব্যবস্থা করতে হবে, কতটা কাঠ থাকলে এইভাবে আগুন জ্বলতে পারে। আর হাওয়ায় আগুনের তেজ এত শ্রীবৃদ্ধি হলো, 1.5-2 কিলোমিটার দূরের গাছের পাতাগুলো আগুনের আওতায় ঝলসে হলুদ বর্ণ হয়ে গেল। ওরা আগুনের ক্রিয়া থেকে দূরে সরে দাঁড়িয়ে গেল, ধারে আর যেতে পারছে না। কিন্তু এই আগুন নিভে গেলে তো আমাদের কাজ হবে না, পুরস্কার পাবো না। একটা বিরেকল তৈরি করলো, লম্বা লাঠির এক মাথায় বাঁধলো ইব্রাহিম নবীর, আর এক মাথা চেপে ধরে নিচু করে রেখেছে, আর ও মাথাটা উঁচু করে দিয়ে আর সবাই মিলে ঠেলে দেবে, যাতে লাঠির মাথায় ইব্রাহিম নবীর দ্রুত ছুটে যে আগুনে পড়তে পারে। এগুলি শয়তান যুক্তি বুদ্ধি দিয়ে দিল, সেভাবে কাজ হবে। এবার এক মাথায় বাঁধা হলো লাঠির, ইব্রাহিম নবীকে হাত পাবে যাবার লাঠির মাথায় বাঁধা হলো, আর এক মাথা চেপে ধরেছে, ধরে ও মাথাটা উঁচু করেছে, মাঝখানে একটা ঠেকো দিয়ে রেখেছে, যাতে এ মাথা ছুটলে ও মাথা এবার ফেলে দিলে যেমন দুরন্ত বেগে ছুটে যায়, ওই রকম ব্যবস্থা করেছে ইব্রাহিম নবীকে তীরে আগুনে ফেলে দেওয়ার জন্য। আল্লাহর ফেরেশতারা ডেকে বললো, আল্লাহ
আপনার পয়গম্বর ইব্রাহিম আপনার দিনের কাজ কালেমার কাজ করতে যে চরম বিপদে পড়েছে নমরুদের দল বলে একটু পরেই তোকে ফেলে দেবে আগুনের কুণ্ডা, আগুনের কাজ হলো পুড়িয়ে দে ইব্রাহিমকে পুড়িয়ে মারবে, আমরা ফেরেশতারা তো তাকে সহ্য করতে পারবো না, এজন্য একটু অনুমতি যদি দেন আমরা ইব্রাহিম নবীকে আগুনের উপর থেকে সরিয়ে নিয়ে ভালো জায়গায় রেখে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইযহাবি আইহাল মালায়েকা, এই ফেরেশতারা তোমরা আমার পয়গম্বরের উপকার করবে, আমি আল্লাহ ওটা অপছন্দ করি না, ইযহাব তোমরা যাও আমার বান্দা ইব্রাহিমের কাছে যাও, আমার বান্দা ইব্রাহিম যদি সাহায্য চায় সাহায্য করে আমার বান্দার মুখে হাসি ফুটাবে, আগুনের হাত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করবে। একদল রহমতি ফেরেশতা ইব্রাহিম নবীর কাছে এসে গেছে, তখন বীরকলের মাথায় বাধা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে ফেরেশতারা সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করুন, ইব্রাহিম আলাইহিস সালাম সালাম গ্রহণ করলেন, উনি বললেন ওয়া আলাইকাস সালাম, মা নাম তা মেসমুখা, নাম কি পরিচয় কি বলো, ওরা বলল নাহানু মালায়েকা, আমরা হলাম আল্লাহর রহমতি ফেরেশতা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মা হালুকা মা কুবরুকা আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতারা খবর কি কি জন্য এসেছে বলো, ফেরেশতারা বলছেন আপনাকে আগুনের কুণ্ডে ফেলে পুড়িয়ে মারবে দেখছেন তো, বলে না মা, বলে আগুনের কুণ্ড থেকে নিষ্কৃতির জন্য আল্লাহর তরফ থেকে এসেছি, আমাদের কাছে শুধু একটাবার সাহায্য চান যে ওরা ফেলে ফেলে দেবে আগুনের মাথা, আর ওখান থেকে উড়িয়ে নিয়ে আপনাকে অন্য জায়গায় নিয়ে যাব, যাতে আগুন আপনার একটা ফসল পুড়িয়ে ক্ষতি করতে না পারে, আপনি আমাদের কাছে শুধু একটু সাহায্য চান, আপনাকে উপকার করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইযহাবি আইয়ুহাল মালায়েকা, আল্লাহর রহমতি ফেরেশতারা তোমরা চলে যাও, তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন আমার নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা আমি মৌলভী আবুল কালাম যদি এইরকম বিপদের মাঝখানে পড়ি, শত্রুর আমার প্রাণ নাশ করবে, আগুনে পুড়িয়ে মারবে, রেডি করতে সাবার আমাকে ধরে রেখে দিয়ে দিয়েছে, এমন সময় যদি দু পাঁচজন ফেরেশতা এসে হাজির হয়, এসে যদি বলে হুজুর কোনো চিন্তা নেই আমরা এসে গেছি আপনার আমরা আগুনের হাত থেকে হেফাজত করবো, আমি ফেরেশতাদের ফিরিয়ে দেবো তো নাকি, কি ফিরিয়ে দেবো, বলবো একটু তাড়াতাড়ি দেখ কি বিপদে পড়েছি, ঠিক কি না, ফেরেশতারা এসে গেছে দু চারজন, এসে বলছে হুজুর কোনো চিন্তা নেই আমরা আল্লাহর রহমতে ফেরেশতা এসে গেছি, আগুনে যাতে আপনার পুড়িয়ে না মারতে পারে, বুলেটের গুলিতে আপনার বক্ষ ঝাঁঝরা করতে যাতে না পারে, তরবারি যে আপনার কল্লা যাতে দ্বিখণ্ডিত করতে না পারে, এজন্য আমরা ফেরেশতারা এসেছি, ওদের কারো বাবার ক্ষমতা না আপনার একটা ফসলের ক্ষতি করবে, আমরা এখনই আপনাকে ওদের চোখের আড়াল করে উড়িয়ে নিয়ে চলে যাব, আমি মৌলভী ফিরিয়ে দেবো না সাহায্য চাব ওদের কাছে, আপনারা কি করবেন, আপনারাও বলবেন যে তাড়াতাড়ি দেখ কি বিপদে পড়েছি, আমার আপনজন কেউ নেই এখানে, আর তোরা ফেরেশতা যখন এসেছিস তাড়াতাড়ি আমার একটু উপকার কর, এই সাহায্য চাওয়াটাই হলো মুনাফিকি কাজ, এই ফেরেশতাদের কাছে সাহায্য চাওয়াটাই হলো মুনাফিকি কাজ, কেবলমাত্র সাহায্য করবেন তিনি, নাম তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইব্রাহিম নবী বলেন ইযহাব চলে যাও তোমরা, ফেরেশতারা বললেন আপনি কি পুড়ে মরবেন নাকি, এসেছে সাহায্য করতে কেন সাহায্য নেবেন না, উনি বললেন মা তারা আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতারা লক্ষ্য করো ওই দেখো দলের ভিতরে একটা মেয়ে ছেলে ঘুরঘুর করছে, একটা বেটা ছেলেও আছে ওই মেয়ে ছেলের পাশে, একজন হলে আমার জন্মদাতা পিতা আরেকজন হলো আমার জন্ম দক্ষিণী মাতা, আজকের পাপ মা পর্যন্ত শত্রুদের দলে দলভুক্ত হয়ে গেছি, আমার পুড়িয়ে মারার জন্য শত্রুদের সাহায্য সহযোগিতা করছে, যাদের সঙ্গে আমার রক্তের সরাসরি সম্পর্ক, মাতার ঘাম পায়ে ফেলে আমার বাবা আমারে খাইয়ে দাও এ মানুষ করেছি, জনম দুঃখিনী মা নমাজ দশদিনের উপরে পেটে রেখেছে, কত যারা যন্ত্রণ অত্যাচার সহ্য করেছে, পোষা বেদনায় কত কষ্ট পেয়েছে, বুকের তাজা দুধ গুলো দুধ রক্তগুলো দুধ বানিয়ে আমারে খাইয়েছে, রাতের ঘুম হারাম করে বাচ্চা বেলায় আমারে গালের খাবার গুলো বার করে করে খাইয়েছে, সেই মা পর্যন্ত আজ আমার পাশে দাঁড়ালো না, আজকের আমার বিপদে ফেলার জন্য শত্রুদের দলে দল হয়ে গেছে, আরে ফেরেশতারা আমার আপনজন যখন আমার কাছে দাঁড়ালো একটু সাহায্যের জন্য, তোমাদের সঙ্গে আমার রক্তের তো কোনো সম্পর্ক নাই, এই জন্য আমি তোমাদেরও সাহায্য পছন্দ করি না, তোমরা চলে যাও, এটা হলো মোমিনের লক্ষণ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ, ফেরেশতাদের পর্যন্ত ফিরিয়ে দিয়ে দিল, ইব্রাহিম পয়গম্বর আমাদের জন্য নজির দেখিয়েছে, তোমরা এরকম বিপদে মুসিবতে যদি কেউ ফেরেশতা সেজে হাজির হয় তাদের কাছে সাহায্য চাও মানে আমার আল্লাহকে দূরে সরিয়ে দেয়া, এটার নাম হলো মোনাফিকি লক্ষণ,
এই ইমানদার নয়, এ হলো মুনাফিক। উনি বলেন চলে যাও ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আপনার পয়গম্বর আগুনে পুড়িয়ে মরবে, আর আমরা কি দেখবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা তো পছন্দ করি না। আল্লাহ বলেন কেন কি হয়েছে, বলে আমরা সাহায্য করতে গেলাম ইব্রাহিম নবী সাহায্য নিতে চাইল না, বলল তোমরা চলে যাও সাহায্য লাগবে না, তাহলে আপনার পয়গম্বর কি পুড়িয়েই মরবে নাকি। আল্লাহ বলেন দেখো শেষ পর্যন্ত আমার পয়গম্বর কি করে, বলে আমি দেখবো কি বাধা তো হয়ে গেছে, আর সময় তো বাকি নাই, বলে দেখো না শেষ পর্যন্ত আমার পয়গম্বর কি করে। পাক্কা মুমিনদের লক্ষণ দেখুন, বীরে কোলের এক মাথা চেপে ধরি আর এক মাথার লাঠিটা উঁচু করে সবাই মিলে ধরে এবার জোর করে বাচ্চা লাঠিটা ঠেলে দিয়ে দিল, দুরন্ত বেগে তীরের মতো ছুটে দেন আগুনের কুণ্ডুর উপরে যেই পড়তে গেল। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার টেলিফোন করছেন তার কাছে সব শক্তি আছে যার হাতে, জোরে বলুন তো সুবহানাল্লাহ। পয়গম্বর ইমাম দেখুন আগুনের কুণ্ডি যখন ওই লাঠির মাথা এবার পড়তে শুরু করেছে দাউ দাউ করে জ্বলছে অগ্নিশিখা, ইব্রাহিম আলাইহিসসালাম টেলিফোন করে বলছেন ইন্নি وَجَّهَتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পাক্কা মুমিন টেলিফোন করে যেটা বলেছিল আল্লাহ কোরআন সেটা কোট করে দিয়ে আমাদের মগজ সাফ করে দিয়েছেন, তোমরাও যদি ওই রকম বিপদে পড়ো আমার পাক্কা মুমিনের আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তোমরা ওই রকম টেলিফোন করো, তোমরা কোনোদিন বঞ্চিত হবে না। জোরে বলো সুবহান। ইব্রাহিম নবী বলছেন নিশ্চয় আমি আমার দেহ পিঞ্জরখানা আসমান জমিনের মালিক যিনি এত দুভাইয়ের ভিতরে যা কিছু আছে সব বানিয়েছেন যিনি, আমার মাথা থেকে পা পর্যন্ত দেহটা আমি তার কাছে সবর্দ করে দিয়ে দিলাম, আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন এই আগুনের ক্রিয়া আপনার বান্দে ইব্রাহিমকে পুড়িয়ে মারতে পারেন, কারণ আগুন আপনার সৃষ্টি, আপনি আগুনকে বানিয়েছেন আবার আগুনকে যা বলবেন তাই শুনবি, কারণ আপনি জানিয়েছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি আমি বানিয়েছি সব সৃষ্টি আমার হুকুম তামিল করে আমার নামের তসবিহ পাঠ করে, আমার হুকুমের খেলাফ কোন সৃষ্টি করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কেবল মানুষের ব্রেন বুদ্ধি মগজ একটু বেশি করে দিয়েছি তাই মানুষ শুধু আমার নেয় না, মানুষ শুধু আমার নেয় না, আর যত সৃষ্টি আছে কোন সৃষ্টি আমার হুকুমের খেলাফ করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা। আপনারা শুনছেন ইসলামিক বাংলাওয়াজ ইউটিউব চ্যানেল। সবাই একমত নাকি আল্লাহর কথা হলো সত্য, কোরআনে যত তথ্য দিয়েছেন আল্লাহ কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু আমিন। তিনি মাঝে মাঝে বাস্তবে তার প্রমাণ দেখিয়ে কোরআন সত্য কি আমার পর্যন্ত প্রমাণ দেখাচ্ছেন এবং ভবিষ্যত দেখাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আগুনের মালিক আপনি, ইচ্ছা করলে আপনার বান্দরা আগুনের ভিতরে পুড়িয়ে মারতে পারেন, আবার ইচ্ছা করলে আগুনকে আপনি ফুলের বাগানও বানিয়ে আপনার বান্দারে হেফাজত করতে পারেন, যেটা আপনি ভালো বলছেন করেন আমার দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। বান্দা যখন তার জীবন যৌবন দেহটা আল্লাহর হাতে তুলে দেয় আমার আল্লাহ খুশি হয় না খুশি হয় কি, একটু জোরে বলুন খুশি হয় না খুশি হয়, আমার আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে গেলেন ইব্রাহিমের এই বক্তব্যে এই ভাষায় এই টেলিফোনে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন আগুনকে সঙ্গে সঙ্গে দেখে বলছেন ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলছেন ইয়া নার হে আগুন উনি হয়ে যা আমার বান্দার প্রতি, বারবার ঠান্ডা হয়ে যা সালাম শান্তি প্রিয় হয়ে যা, তোর গরম ভাব ভুলে যা, ইব্রাহিমের জন্য ঠান্ডা ভাবটা ব্যবহার কর। জোরে বলো সুবহানাল্লাহ। আগুনের ক্রিয়া কি গরম না ঠান্ডা, আগুন আগুন
আগুন হলো গরম, কিন্তু আল্লাহ বলছেন তুই গরম ভোল, ঠান্ডা হ আমার বান্দার জন্য। আল্লাহ যদি কোন সৃষ্টির কোন হুকুম করে, সৃষ্টি হুকুম শুনবে না? শুনবে না, প্রত্যেকটি সৃষ্টি হুকুম শুনবে, কেবল আমরা মানুষ শুনি না। মুয়াজ্জিন আজান দিচ্ছে প্রতিদিন পাঁচবার, শুনি না কি আমরা? চাচার দাদা শুধু মসজিদ মুখা হয়, আর কেউ একবার ফিরেও তাকায় না মসজিদের দিকে। তাহলে আল্লাহরে নিলাম না নিলাম না, আল্লাহরে নিলাম না? পাঁচবার করে মুয়াজ্জিন আজান দিচ্ছে প্রতিদিন, মাইকের মাধ্যম আওয়াজ দিচ্ছেন, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর সঙ্গে বান্দার গাঢ় সম্পর্ক হলো নামাজ, নামাজ, নামাজ। নামাজ ছাড়া বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গাঢ় হয় না। প্রত্যেকটি পয়গম্বর আল্লাহর ইবাদত করেছেন, পয়গম্বর উম্মতের আল্লাহর ইবাদত করেছেন, ওলি আউলিয়া তো নামাজ পড়ে পড়ে বন্ধুগণ মাজা কুব্জ করে ফেলেছে, হাঁটুতে কালো দাগ করিয়েছে, কপালে কালো কর পড়ে গেছে, বেশি বেশি করে নামাজ আদায় করে করে। নামাজ হলো আল্লাহর সঙ্গে বন্ধুত্বের গাঢ় নমুনা। জোরে বলুন একটু সবাই, আজকে সেই নামাজ আমাদের ভিতরে নাই, যার কারণে আল্লাহরে ডাকলে আমরা আল্লাহরে পাই নাই, তার সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব করতে পারি নাই। দেখবেন পৃথিবীতে যার সঙ্গে যার গাঢ় বন্ধুত্ব থাকে, খুব গাঢ় বন্ধুত্ব, একজন বন্ধু বিপদে বলে আরেকজন সাহায্য করবে না করবে না? গাঢ় বন্ধুত্ব থাকলে বিপদে সাহায্য করে। আল্লাহ বলে নামাজ থেকে যদি গাঢ় বন্ধুত্ব করো, আর তুমি বিপদে পড়ে কষ্ট পাবে, আর আমি আল্লাহ লাগবো শুধু, আমি পছন্দ করি না, আমি অবশ্যই কুদরতি সাহায্যের হাত ওই বান্দার জন্য বাড়িয়ে দিয়ে থাকি। আল্লাহ দেখে বলেন আগুন দি আমার বান্দার প্রতি, তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। আর আল্লাহ কোন শব্দ ব্যবহার করে দি, আগুনের কুন্ডুর মাঝখানে একটা ফুলের বাগান বানিয়ে দিলেন, গাছ ফুল বাগান। ইব্রাহিম নবী তার ভিতরে ঘুরছে, টুকটা ফল ফুল তুলছে তার খাচ্ছে, কারণ একদিন দুদিন না চল্লিশ দিন খাবার লাগবে কিনা, খাবার তো লাগবে। গাছের ফল টুকটা তুলছে খাচ্ছে, দাউ দাউ করে জল লাগলো, দেশের লোক চল্লিশ দিন চল্লিশ রাত শুধু আগুন জ্বলছে, দাউ দাউ করে অগ্নিশিখা ললিহান হচ্ছে, দূরের গাছের পাতাগুলো ঝলসে গেল আগুনের আওতায়, বন্ধুগণ কাঠ পুড়িয়ে শেষ হয়ে গেল, বড় ছাইয়ের ঢিবি তৈরি হয়ে গেল, দলবল আগুন নিভে গেল, এবার ছাইয়ের ঢিবির পাশে সে হাজির, বলছে কাঠ তো পুড়িয়ে ছাইয়ের ঢিবি আর মানুষদের ভিতরে ফেলে দিয়েছিলাম, এখনো পুড়িয়েছে না, হাড় হাড়ি কিছু আছে মাথার খুলি টলি না, সব এইরকম কাঠ পড়া ছাই হয়েছে, একটু দেখলে আমাদের কাজটা সফল হয়। এব্রাহিম তো পুড়িয়ে গেছে কোনো সন্দেহ নেই, কারণ চল্লিশ দিন চলে একটা না গরব, আর ঠিক আগুনের মাঝখানে বিড়ে কলে করে ফেলে দিচ্ছি, এখন সব পুড়িয়েছে না কিছু বাদ বাদ শাসানের চিতায় দেখবেন মানুষ পড়ানো হয় তো বডি পা থেকে মাথা পর্যন্ত সব পড়ে, কিন্তু একটা জিনিস পড়ে না, কি সেটা? নাভিকুণ্ড, ওতে আগুন থেকে না, ঠিক ঠিক না, রবারের মতো হয়ে থাকে নাভিকুণ্ড। তো দুনিয়ার মানুষ আগুনে পুড়ালে যদি নাভিকুণ্ড না পুড়িয়ে থাকে, ওদেরও ধারণা নিশ্চয় কিছুটা কিছু বোধ হয় আপনারা শরীর পড়া টোড়া হইয়া আছে, দেখি কিরকম ছাইয়ের ঢেবি ফাঁকা করে করে ভিতরের দিকে আলগা করে দেখা গেল মাঝখানে একটা ফুলের বাগান, তাজা ফুল বাগান। জোরে বলো বলে, দেড় দু কিলোমিটার দূরের গাছের পাতা ঝলসে গেল, হলুদ হয়ে গেল, আরে আগুনের কুন্ডুর মাঝখানে ফুলের বাগান, আর ওই বাগানের ভিতরে লক্ষ্য করে দেখা গেলে ইব্রাহিম নবী ঘুরতে ফিরছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখো তো তাজ্জব ভাব, বলে মা হালুকা মা কুরকে ইয়া ইব্রাহিম, খবর কি হাগা? ইব্রাহিম বলছে খায়ের খায়ের, আল্লাহ চাই তো খবর ভালো, তবে একা ভালো লাগতেছে না, আর দুই একজন থাকলে ভালো হতো, গল্প গুজব কখন বেড়াতাম। ওরা বলে আমরা তো ভয় ধারে পাশে আসিনি, আর তুমি যে এইরকম ফুলের বাগানে ঘুরবে টুকটা তুলবে আর খাবে তা তো আমাদের জানা ছিল না, তুমি কিভাবে আগুনের ভিতরে বেঁচে থাকবে? ইব্রাহিম সেদিন বলেছিলেন আল্লাহ বাঁচিয়ে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বন্ধুগণ একজন পয়গম্বরের জীবনে আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, লোকটির নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। কি নাম? কি নাম? ইউনূস, পয়গম্বর ইউনূস। বন্ধুগণ নদী পথে নীলদরিয়া যাচ্ছিলেন, নদী পথে হঠাৎ করে সঙ্গীরা পিছন দিক থেকে ধাক্কা মেরে দিল আর নৌকা থেকে পড়ে গেল পানিতে, লম্বা জীবনী তার, মানে কেউ সংক্ষেপ করে বলতে চাই যে পানিতে যেই পড়ে গেল, সাগরের সব থেকে বড় সৃষ্টি যে বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছে নাম তার চিমি মাছ, তিমি মাছের মতো অত বড় জীব সাগর আর নাই, এক একটা তিমি মাছের দৈনন্দিন 60 থেকে 65 টন খাবার লাগে, ককে
ষাট থেকে পঁয়ষট্টি টন, একশো কেজিতে এক কুইন্টল, দশ কুইন্টলে এক টন, এইভাবে ষাট পঁয়ষট্টি টন খাবার লাগে এক একটা তিমি মাছে। বিজ্ঞানীরা স্যাটেলাইট মেরে তত্ত্ব দিয়েছে তিমি মাছ সম্পর্কে। এই তিমি মাছ যখন বাচ্চা ছাড়ে, বাচ্চা দেয়, এক একটা বাচ্চার ওজন হয় চব্বিশ থেকে পঁচিশ টন। পেটের থেকে বাচ্চা বার হয় যখন চব্বিশ থেকে পঁচিশ টন বাচ্চার ওজন হয়, তাহলে ছোট তো নাকি? কত বড় একবার চিন্তা করো, এই তিমি মাছ এত বড় মাছ আল্লাহ সাগরে বানিয়ে রেখেছেন, কারণ মাটির থেকে পানি বেশি, আল্লাহ তাই সেখানে বড় বড় সৃষ্টি দিয়ে রেখেছে, জলস্থি আছে, এমন করে শ্বশুর আছে, কামট কুমির আছে, বড় বড় মাছ আছে, বিভিন্ন জীবজন্তু আল্লাহ সাগরে বানিয়ে রেখেছেন। এই তিমি মাছ আলুর বস্তার মতো গিলে নিল হযরত ইউনূস নবীকে নিয়ে পানির তলায় চলে গেল। আমি মৌলভী আবুল কালাম, আমার যদি একটা বস্তার ভিতরে ভরে মুখটা বেঁধে দশ মিনিট কোন পুকুরে ডোবায় যদি পানির তলায় রেখে দেন, দশ মিনিট পরে যদি বস্তাটা উঠান, তো কবর আগে ফিরে রাখতে হবে কিনা, কাপনের কাপড় কিনতে হবে কিনা, ইমাম সাহেবকে বলে রাখতে হবে তোলার সঙ্গে সঙ্গে জানাজা করে দিয়ে পুলিশ টুলিশ খবর পাওয়ার আগে, অন্যথা আবার তুমি আবার পোস্টমার্টম করবে, যা কিছু বার করে নিয়ে আর নেবে, হুজুর মরে গেছে বস্তার ভেতরে, তাই আমরা জানাজা পড়ি গোপনে খবর দিলাম। বন্ধুগণ, দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিটে যদি রাখা হয় পানির তলায়, বস্তা বন্দি করে মুখ বেঁধে চুবিয়ে রাখা হয় যদি পানির তলায়, তারপরে উঠালে বাঁচবো নাকি, কি বাঁচা যাবে নাকি, বাঁচা সম্ভব হবে না। আর আমরা এইরকম বিপদে যখন পড়ি চিল্লা চিল্লি করি, বাপরে ডাকি মারে ডাকি, বাঁচাও বাঁচাও করি, করি কি না আমরা চিল্লা চিল্লি করি, এটা আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ পছন্দ করে না সেটি বান্দা বিপদে মুসিবতে পড়ি যখন আল্লাহ ডাকে, আল্লাহ খুশিতে বাদ হয়ে যায়, একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ গিলে নিয়ে নিল, বড় তিমি মাছ, হিমঘরের মতো পেট, হিমঘরে যেমন হাজার হাজার আলুর বস্তা থাকে কোনো অসুবিধা নাই, তিমি মাছের পেটটা হিমঘরের মতো, এক কোণার ভিতরে ঢুকে নিয়ে নিল একটা মানুষ। আর উনি বুঝতে পেরেছেন এবার মাছ তো পানির তলায় যাচ্ছে, এক আধ মিনিটের বেশি আমি তো বাঁচব না, শ্বাস নিঃশ্বাস না পেলে কমপ্লিট হয়ে যাব। ওই চরম বিপদে মরি ইউনূস নবী বাপকে ডাকেনি, মাকে ডাকেনি, চিল্লাচিল্লি করিনি, উনি টেলিফোন করলেন, মাছ যে গিলে নিল, সঙ্গে সঙ্গে জিন্দাবস্থায় টেলিফোন করে নিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবীর টেলিফোন আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, তোমরা যদি এইরকম বিপদে পড়ো চিল্লাচিল্লি করো না, কাউরে ডেকো না, হাকাকে করতে দেও না, ইউনূস নবীর টেলিফোন তার পুনরাবৃত্তি করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব থেকে বেশি ভালোবাসি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, সমস্ত সৃষ্টির ভিতরে আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি সব থেকে বেশি ভালোবাসি, আর মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার ইজ্জতের খাতিরে আমি তার উম্মতের সব নবীর উম্মতের থেকে বেশি ভালোবাসি। আর নবীর উম্মতরা কষ্ট পাবে, বিপদে পড়ে কাঁদবে, আমি আল্লাহ কোনদিন পছন্দ করি না। তাই পয়গম্বরদের জীবনে কোরআনে কোট করে দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতরা যখন বিপদে পড়ে তাদের জীবনের দিকে লক্ষ্য করে আমারে ডাকবে, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ার দরজায় জোশ মেরে দেই, বান্দাদের উপকারের জন্য আমি ছটফট করতে থাকি। ইউনূস আলাইহিস সালাম বলেন, লা ইলাহা, নেই কোন শরীক ইল্লা আল্লাহ, কেবল তুমি আছো আল্লাহ, তুমি ছাড়া উপকারকারী কেউ নাই। এই মাছের পেটে ইচ্ছা করলে তুমি বাঁচিয়ে রাখতে পারো, আবার ইচ্ছা করলে মাছের পেটের ভিতরে আমারে পচিয়ে কমপ্লিট করে পায়খানা করে বার করে দিতে পারো। আল্লাহ তুমি যেটা ভালোবাসো বান্দার জন্য করো, বান্দা দায়িত্ব তুলে দিল আল্লাহর হাতে, আল্লাহ বলেন আমি হিমঘর বানিয়ে রাখবো চল্লিশ দিন চল্লিশ রাত পানির তলায় মাছের পেটের ভিতরে তোরে জেন্দা বস্তায় আমি রেখে দেবো, জোরে বলুন তো সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা হিমঘর বানাতে পারত না, ইউনূস নবীর জীবনে যদি আল্লাহ কোরআনে কোটনা করতেন, চল্লিশ দিন চল্লিশ রাত পানির ভিতরে চিন্তা করে আমার আল্লাহ ইউনূস নবীকে কমপ্লিট করে এগিয়ে দিয়ে দিলেন, বিজ্ঞান সাধ্য হয়ে গেল, সব হয়ে গেল, দু পাঁচ মিনিটের বেশি মানুষ তো পানির তলায় বাঁচে না, আবার মাছের পেটির ভিতরে থাকলো চল্লিশ দিন চল্লিশ রাত, তাহলে আমার আলু পটল কবিগুলো একটা ঘরের ভিতরে ওই রকম মাছের পেটের মতো রাখবো, মালও ফসবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন সত্য দিয়েছে আর কোরআনের কথা যখন সত্য, আমরা আলু পটল ছবিগুলো রাখার ব্যবস্থা করব, বিজ্ঞান ওটা নিয়ে রিসার্চ করে তাই বানিয়েছে হিমঘর। কোনো কিছু বানাতে গেলে সূত্রের দরকার হয়, সূত্র ছাড়া কোনো কিছু বানানো সম্ভব নয়, হাজার হাজার যন্ত্র মেশিনের সূত্র আল্লাহ কোরআনে কমপ্লিট করে দিয়েছেন নবীদের জীবনীতে ভরে। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ।
চল্লিশ দিন চল্লিশ রাত হয়ে গেল। আর আল্লাহ বলে ইউনুস, আবার যদি দুনিয়া করতে চাও, বিবি বাচ্চা নিয়ে যদি সংসার করতে চাও, তাহলে মাতের পেটের ভিতরে একটু হেড মারো, বাইকুন ঘটিয়ার মতো একটু কিনের গুঁতো মারো, একটু তোমার গড়াগড়ি দাও, আমি তো বাঁচিয়ে রেখেছি তোমাকে কোন শব্দের মাধ্যম দিয়ে। মাতের একটু অস্বস্তি বোধ খারাপ, আর মাছ তো হজম করতে পারবে না, পেট ফুলো ব্যারাম দরকার, পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা হবে। মা চল্লিশ দিনের ভিতরে হজম করতে পারলো না, কিছু খেতেও আর পারে না, কি অস্বস্তি বোধ হচ্ছে, মাঝে মাঝে হেঁট মারে মাছের পেটে, কিনের গুঁতো মারে, মা যন্ত্রণায় ছটফট করে, বলে কি সর্বনাশে বিপদে পড়েছে। একটা ছোট্ট মানুষ খেলা মাত্র এক কোণের ভিতরে গেছে, আর সেখান থেকে খাওয়া দাওয়া বন্ধ, পেট ফুলো, আর ভালো লাগতেছে না, যে একজন পেট ফুলো হয় না, দেখবেন খেয়েও স্বস্তি নাই, না খেয়েও স্বস্তি নাই, মাঝে মাঝে গলে আঙুল দিয়ে বার করে দেয়, তার দিনের পূর্ণ ভাত বেরিয়ে গেছে। এরকম মাঝে মাঝে হয়, অস্বস্তি বোধ হয়। ভাইরা আমার, আল্লাহ দেখে বললেন, মাছরি স্বস্তি যদি সাগরে পেতে চাস, আমার বান্দারে উগরিয়ে অন্তত বাইরে বার করে দে, উগরিয়ে না বার করা পর্যন্ত, বমি না করা পর্যন্ত স্বস্তি পাবে না, তবে সাগরের পানির উপরে উগরালে হবে না, ওই কিনারায় যে ডাঙায় সাগর চরে উগরিয়ে দিয়ে দিতে হবে, কারণ আমার ইউনুস চল্লিশ দিন তোর পেটের ভিতরে রয়েছে, আর পানির উপরে তুই উগরিয়ে দিলে আমার ইউনুস তো ওই পানিতে মারা যাবে। এত যন্ত্রণা শুরু হয়ে গেল, মাছ পানির উপরে ভেসে উঠলো, আর দ্রুত সাঁতার কেটে ছুটে যাচ্ছে নৌকার মতো, লঞ্চের মতো ছুটতে 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 সাগরের কিনারায় চরে গিয়ে ধাক্কা লেগেছে মুখে, আর ধাক্কা লাগার পরে গালটা হা করে বার করে দিয়েছে। ইউনুস আলাইহিসসালাম সাগরের চরে বেরিয়ে গেল, জোয়ারের পানি ভাটায় নেমে গেল, কাদায় চরের উপরে পড়ে থাকলো ইউনুস। ভাটা জোয়ার ভাটা হয় নদীতে, জোয়ার হলে পানি উপরে ওঠে, ভাটা হলে পানি তলায় নামে, তখন ভাটা চলছে, তরে কাদার উপরে ছেড়ে দিয়ে মাছ চলে গেল, মাছ স্বস্তি পেয়েছে, বলে আর মানুষ খাবো না কোনোদিন, যা খাওয়ার খেয়েছি, এরকম বিপদ হয় তা তো বুঝিনি। আল্লাহ বলছেন, অন্য মানুষ খেলে অসুবিধা হতো না, খেয়েছিস তো আমার পয়গম্বরকে, যে আমার, আমি আল্লাহ তার। এই জন্য তার হয়ে কাজ চালাচ্ছি, মাছ একটু স্বস্তি পেয়ে গেল, ইউনুস আলাইহিসসালাম কাদায় পড়ে রইল। আল্লাহ দেখি বলে, ইয়া মাশারাল হাসার, জঙ্গলের জীবজন্তুরা, তোরা যারা জঙ্গলের ভিতরে বসবাস করছিস, যাদের বাচ্চা আছে, স্তনে দুধ আছে, পিপিলিকার মতো লাইন দিয়ে সাগরের চরে চলে যা, আমার বান্দে উনি চল্লিশ দিন পর বেহুশ হয়ে সাগরের চরে কাদায় পড়ে রে, তোদের স্তনে যাদের দুধ আছে চলে যায়, আমার ইউনুসের ঠোঁটে স্তনের বাচ্চা ঘষাঘষি কর, আর ওতেই যে একটু দুধ বার হবে, ইউনুসের ঠোঁটের ভাগ দিয়ে পেটে যাবে, তাতে ইউনুস স্বস্তি পেয়ে ঠেলে উঠবে। জোরে বলো নেতো সুবহানাল্লাহ। আল্লাহ জঙ্গলের পশুদের হুকুম দিলেন, এই জঙ্গলের পশুরা, তোদের যাদের বাচ্চা স্তনে দুধ আছে, তাড়াতাড়ি করে সাগরের চরে লাইন দে, আল্লাহর হুকুম হয়েছে, পিপিলিকার শরীর মতো জঙ্গলের জীবজন্তুরা সব ছুটতে শুরু করছে সাগরের চরে। এসে দেখলো বেহুশ হয়ে পড়ে রয়েছে ইউনুস নবী, ওরা আস্তে আস্তে পাতাটা নিচু করে দিয়ে স্তনের পাতটা ইউনুসের ঠোঁটে ঘষাঘষি করতেন, বন্ধুমানা তার থেকে যা একটু দুধ বার হচ্ছে, ঠোঁটের পাক দিয়ে ভিতরে যায়, তাজা দুধের মাধ্যম দিয়ে শিরক সেরা গুলো সব সতেজ হয়ে যায়। ইউনুস আলাইহিসসালাম দুধ পেয়ে একটু ঠেলে উঠে বসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, জঙ্গলের পশুরা চলে যা, তোদের ঘরে আর দরকার নাই, আমার ইউনুস সুস্থ হয়ে গেছে, বাড়ি যাওয়ার সুযোগ হয়ে গেছে। ইউনুস আলাইহিসসালাম সুস্থ হয়ে ঠেলে উঠলো, আমার আল্লাহ পাক ডেকে বলেন, ধাবলাল ভাই, রে ইউনুস এবার বাড়ি যা, আমি আল্লাহ তোর বাড়ি যাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছি। আপনারা শুনছেন ইসলামিক বাংলাওয়াজ ইউটিউব চ্যানেল। আল্লাহ, আর আমরা বিপদে ডাকি কারে, মানুষের, মানুষ মানুষের ডাকে। নবীরে ভাবে নজরে দেখিয়েছে, এবার আল্লাহর ওলিদের কথা একটু বলি। আল্লাহ কোরআনে বলছেন, আমার সঙ্গে যারা দোস্তি করলো, বন্ধুত্ব করলো, ওলি হিসাবে মর্যাদা পেল, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই, ওদের একটা পশমের ক্ষতি হতে দেব না আমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওলির ভিতরে কারবার নাম আছে, পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম, কারবার নাম রাজস্থানের রাজগীরে ঘুমিয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর কেবলা, কারবার নাম দিল্লির জমিনে ঘুমিয়ে আছেন পীর বাকি বিল্লাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়ার নাম, কলকাতার মানিকতলা রাজা বাজারে ঘুমিয়ে আছেন সুফি ফাজল হইছি ফুরফুরার পিসাদের পিসাদ ছিলেন যিনি, আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা জঙ্গলকে নিস্তব্ধ করে
রাসূল বানিয়েছেন, যিনি নাম তার মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, তার বড় সাহেবজাদা আব্দুল হাই সিদ্দিকী, এমন করে মির্জা সাহেবজাদা আবু জাফর সিদ্দিকী, নহজুর কেবলা নাজম সাদাত সিদ্দিকী, আব্দুল কাদির সিদ্দিকী, জুলফিকার আলী সিদ্দিকী, পাঁচ সাহেবজাদা ছিল আল্লাহর ওলি, এবং তার হাতে হাত দিয়ে মুরাকাবা মুসাদার সবক মস্ত করে আধ্যাত্মিক জগতের মানুষ বনে ছিল যারা, 30 থেকে 32 হাজার খলিফা ছিল দাদা হুজুরের, এরা সবাই ছিল আল্লাহ প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের হুগলি জেলার কনকপুরে ঘুমি আছেন আব্দুল আজিজ সাহেব, বন্ধুগণ অলি মানুষ ছিলেন, এমন করে দক্ষিণ চব্বিশ পরগনা ইয়াদ আলী সাহেব ঘুমিয়ে আছেন, মেদিনীপুরের আব্দুল মাহবুব সাহেব আছেন, আমাদের বসিরহাটের জমিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আছে, বাংলাদেশে মহিদউদ্দিন হামিদি সাহেব আছে, এমন করে বন্ধুগণ নেসারউদ্দিন সাহেব আছে বরিশালে, বরিশালে নেসারউদ্দিন সাহেব, এইভাবে আল্লাহওয়ালা মানুষ হয়েছিল তারা, নবীদের মতো মর্যাদা প্রাপ্ত হয়েছে তারা, যখন যেটা চেয়েছে আল্লাহ তা না দিয়ে পারেনি, আমরা তো তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারিনি, ঠিক ঠিক না, যার কারণে বুলেটের গুলিও খেতে হচ্ছে, তরবারে আঘাতও খেতে হচ্ছে, বাহ্যিক দৃষ্টিভঙ্গি আমরা মুসলমান মুমিন হিসেবে বিবেচিত, কিন্তু ভিতরে আমাদের সব ফাঁকা হয়ে গেছে, যার কারণে আল্লাহকে ডাকো ডাকছো না। বন্ধুগণ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহর জীবনে আলগা করুন, খাজা মরাদ্দিন চিশতিরা জীবনে আলগা করুন, পীর বাকিউল্লাহর জীবনে আলগা করুন, খাজা কুতুবউদ্দিন বক্তের কাকেরি জীবনে আলগা করুন, নিজামউদ্দিন আউলিয়ার জীবনে আলগা করুন, এভাবে তাদের জীবনে আলগা করে দেখুন, আল্লাহর ডাকে ডেকেছে তারা, আমার আল্লাহ কোনোদিন তাদের মুখে হাসি ফোটানো ছাড়া তাদের কোনোদিন তিনি কাঁদাননি, বিপদে তাদের সাহায্য না করে পারেননি, আর আমরা যদি আল্লাহরে ডাকে আজ আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় নাকি, আমাদের ডাকে সাড়া দেয় না। হযরত নিজামউদ্দিন আউলিয়ার জীবনের একটা ছোট্ট তত্ত্ব দিই আপনাদের কাছে, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে, রাতের গভীরে দেখতে দেখতে 3:30 বেজে এসেছে, আর আধ ঘন্টার মতো সময় আমি আপনাদের কাছে একটা দিয়ে দোয়া সবরে প্রাণে মিলে আত্মাম করে আপন গৃহে প্রত্যাবর্তন করব, আপনারাও আপন আপন ঘরে প্রত্যাবর্তন করবেন, তাবারুক দেখছিলাম আমি আসার সময় প্যাকেটিং হবে, ইনশাআল্লাহ হয়ে গেছে মনে হয়, সবাইকে তাবারুক দেওয়া হবে, যাওয়ার পথে অন্তত মুখে হাসি ফোটা হবে, একটু প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে সাইয়েদিনা, অভয় বাণী দিল তারা, অভয় পানি দিল তারা, ও আমিনা বিবি শেষ পুত্র তোমার হবে, শেষ জামানার নবী, যে শিশুকে দেখে তারা রসুল মেনে গেল, সেই নবীর ওই মহাব্বতে দরুদ মুমিন পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ, তিনি তো বাস্তব নজির দেখালেন, আমাদের উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা মসলন্দপুর বলে একটি জায়গা, সেখানকার জমিদার বাড়ি ছিল, এখনো রয়েছে ভগ্নাংশ জমিদার বাড়ি, জমিদার বাড়ির কীর্তি ছেলে নাম তার সেজেবাবু হিসাবে পরিচিত, জমিদার বাবু সেজ ছেলে সেজেবাবু হিসাবে পরিচিত ছিলেন, যিনি রাস্তাঘাটে পথে চলতেন, যখন অল্প পথলে হাতির পিঠে চলতেন, দূরের পথলে মারিন ট্রেনে করে যেতেন, কাছে থাকতো সবসময় একটা অগ্নিঅস্ত্র, মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক, পূর্বরা পিসাব কেবলা বন্ধুগণ তাদেরই কম্পার্টের ভিতরে ঢুকে যাচ্ছিলেন, বনগার দিকে বরিশাল যাবেন তিনি অজমাসি অস্ত্রে, আর সব কম্পার্টের লোকজনের ভিড় ভাড়টা বুড়ো মানুষ উঠে গেছেন, একটা কম্পার্টে যাতে লোক নাই ওটাই হলো গোবরডাঙ্গা জমিদার বাবুদের স্পেশাল কম্পার্ট, ঢুকে গেছেন তার ভিতরে, আর ওনারও বিশেষ প্রয়োজন সেদিন স্টেশনে এসে দাঁড়িয়ে আছেন গোবরডাঙ্গায় যাবেন চাঁদপাড়ার দিকে, কাঁধে মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক,
ট্রেন এসে গেছে, চারখানা বগির কম্পাস, তার ভিতরে একটা কম্পাসে কিছু জায়গা জমিদার বাবুদের জন্য বরাদ্দ, টিকিট টিকিট কাউকে কাটতে হবে না, জমিদার বাড়ির লোক বিনা পয়সায় চলে যাবে। হঠাৎ ট্রেন এসে গেল, কম্পাসে ঢুকে দেখা ফকির বসে দিয়ে বলে তুমি কেন? বলে সব কম্পাসের লোকজনের ভিড়, আমি বুড়ো মানুষ, এটা খালি দিকে উঠেছি। বলে উপরে দরজায় লেখা রয়েছে কেবলমাত্র গোবরডাঙ্গা জমিদার বাবুদের জন্য বরাদ্দ, পাবলিকের প্রবেশাধিকার নাই, আর আমাদের সিটে কেন তুমি উঠলে? ওদের বললেন আমি তো উপরে দেখিনি বাবা, তোমাদের কম্পাস সামনে আর কোনোদিন উঠবো না। বলে আমাদের কম্পাসে উঠলে তার বরাদ্দ হলো বুলেটের গুলি, মেড ইন ইংল্যান্ড গাদা বন্ধ, তিনটে মানুষ পাশাপাশি দাঁড় করিয়ে এধার দিয়ে গুলি করলে এক গুলি তিনটে মানুষ পুড়িয়ে বেরিয়ে যেত, এত স্প্রিং এর জোর ছিল তিনটে মানুষ পুড়িয়ে বেরিয়ে যেত। রোহল কুদ্দুসের প্রথম দিক থেকে গুলি করেছে, সামনের দিক থেকে গুলি ভেদ করে বেরিয়ে গেছে, তাহলে ও মেশিনের জোর ছিল কিনা? পিছন দিক থেকে গুলি করেছে মালা রোহল কুদ্দুস সাহেবকে ওই নলিয়াখালীতে, পিছন দিক থেকে গুলি করেছে, এধার দিয়ে ফুড়িয়ে বেরিয়ে গেছে গুলি, স্প্রিং এর এত জোর, সামনে আরেকজন থাকলে তাকেও ফুড়িয়ে দিত। তিনটে মানুষ এক গুলিতে প্রাণ না ছয়, এই রকম দামি অগ্নিস্ত্র তার পিঠে। বললো আমাদের সিটে বসলে তার শাস্তি হলো গুলি প্রাণ না বরাদ্দ। উনি বললেন সামনের স্টেশনে নেমে যাব আর উঠবো না। গোবরডাঙ্গা সেজে বাবু বললো তোমার ছাড়বো না। বলে তাই যদি না হয় তাহলে বাবা কিছু তার করার নাই। বলে তোমার বাপ মায়ের নাম স্মরণ করো, কাদের থেকে রাইফেল নামাবো আর টিকার টানবো, কাজ কমপ্লিট হয়ে যাবে। উনি বললেন বাপ আপন জনের ডাকলে এখন কেউ ডাক শুনবে না, বিবি বাড়িতে সব আছে হুগলি হাওড়া জেলায়, এখান থেকে 100 কিলোমিটার কম বেশি রাস্তা, আমি তাদের ডাকলে তো পাবো না। তবে সব জায়গায় যিনি থাকেন ডাকলেই বান্দার ডাকে সাড়া দেন, ফাঁস করোনি। আল্লাহ বলছেন বান্দা বিপদে মুসিবতে পড়ে যেই আমার ডাকে আত্মরকম, আমি সঙ্গে সঙ্গে বান্দা বান্দির ডাকে সাড়া দিয়ে থাকি। তবে শর্ত হলো মোমিন হতে হবে। দাদা হুজুর কেবল মোমিন ছিলেন না, বেঈমান ছিলেন, তিনি ছিলেন মোমিন, তিনি মোনাফেক ছিলেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উনি বললেন তোমার হুকুম তামিল করবে বুলেটের গুলি বিদ্ধ করি, আর আমার বন্ধুর সঙ্গে একটু টেলিফোন করি দেখি বন্ধুর তরফ থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। ট্রেনের ভিতরে হাত দুখানা তুলে বলেন আল্লাহ, গোবরডাঙ্গা সেজে বাবু রাইফেলের গুলিতে তোমার বান্দার প্রাণ যদি তকদিরে রেখে থাকো, হাজার চেষ্টা করলে আমার কেউ বাঁচাতে পারবে না, আর তকদিরের প্রতিফল বান্দার জীবনে বাস্তবতা হবেই হবে। আর যদি এই রাইফেলের গুলিতে প্রাণ না রেখে থাকো, হাজার ভয় দেখালো আমি আবু বকর কিছু মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার জন্য তুমি যেটা পছন্দ করো করো, বান্দা তার জীবনের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছে, আমার আল্লাহ খুশি হবে না খুশি হবে? আল্লাহ দেখে বলেন এ লোহার বন্ধু, আমার বান্দার একটা পশমের ক্ষতি যেন তোর দ্বারা না হয়। লোহা আল্লাহর হুকুম শুনবে না শুনবে না, আল্লাহ টেলিফোন করে দিলেন লোহাকে, কারণ বান্দা টেলিফোন করেছে আল্লাহকে, আল্লাহ টেলিফোন করে দিলেন লোহাকে। কাঁধের থেকে মেশিন পেড়ে নিয়ে এবার বুকের কাছে ধরে টিগার টানছে, সামনের থেকে পিছনে আসে গুলিবার হয় না। যদি বলুন হুজুর বললেন পাকে জমাল নিয়ে শুধু কাদের একে মানুষকে ভয় দেখাও নাকি? বলে কেন ভোগে? বলে টিকার টান শুধু গুলিবার হয় না, বলে অনেকদিন গুলি করা হয় না, এই জন্য নলে বোধহয় জংখং পড়ে গেছে, যার কারণে বেঁধে বেঁধে যাচ্ছে। বলে তো জং করা মাল কাজে করে নিয়ে বেড়াচ্ছ কেন? বলে সেইটাই তো ব্যাপার, আজ পর্যন্ত কোনোদিন তো আমার হুকুমের খেলাপ মেশিন করিনি, বন্দুক কোনোদিন হুকুমের খেলাপ করেনি, আর আজকের কি ব্যাপার হলো বুঝলাম না। হুজুর বললেন ট্রেন চলছে গুড় গুড় করে, মাঝিন ট্রেন চারখানা বগি নিয়ে, ওই যে ঝোপঝাড় জঙ্গল গুলো জানলা দিয়ে দেখছি পাশ হয়ে যাচ্ছে, জানালায় তোমার মেশিনের নলটা ধরে একবার টিকার টানো তো দেখি, আরেক মাল 650 টাকা না অরিজিনাল মাল আছে, প্লাস্টিক মার্কা না অরিজিনাল মেশিন একটু দেখে জানালার কাছে নলটা ধরেছে, টিকার টেনেছে, ঘুরুম করে আওয়াজ হয়ে একটা গুলি বেরিয়ে গেছে। হুজুর বলল কিসের শব্দ হলো বাবা? বলে মেশিন ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। উনি বলেন স্টেশন এসে যাচ্ছে নেমে যাব। বলে নামার আগে কাজ কমপ্লিট করবো, 2-10 সেকেন্ড লাগবে না, শুধু ঘাড় ভাঙবো গুলি করবো সদা করবো টিকার টানবো। হুজুর বললেন নামার আগে কাজ করে নাও বন্ধু মাল, দ্বিতীয়বার গুলি ভরে নিয়ে বুকের কাছে ধরেছে, টিকার টানতে মেশিন বলছে ডন টক, কাজ হবে না কাজ হবে না। উনি বললেন কি হলো বলা, সেই জগে বোধ আবার বেঁধে গেছে,
হুজুর বললেন জং ছাড়াতে যদি চাও জানালায় ধরে একবার টিগার টেনে নাও, ঝোপঝাড় জঙ্গল থেকে টিগার টেনে যাতে কোনো সৃষ্টির ক্ষতি না হয়। জানালায় নলটা ধরেছে, গাছপালা গুলো চলে যাচ্ছে, টিগার টেনে যে গুড়ুম গুড়ুম আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেল। হুজুর বলল কি শব্দ হলো বাবা? বলে লাইন ফুল ক্লিয়ার হয়ে গেছে, আর অসুবিধা নাই, দুটো গুলি চলে গেছে মানে জং ছাড়িয়ে গেছে। উনি বলেন স্টেশনে এসে গেছে, নেমে যাচ্ছে, আমি আর দেরি নয়, বলে আপনার নামার আগে কাজ কমপ্লিট করে দেব। এবার গুলি ভরে বুকে ধরে টিকার টানে, মেশিন বলছে গেট আউট, ধরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি তোমার কাছে থাকবো কিন্তু ফকিরের হুকুম শুনবো, জোরে বলুন একটু সুবহান, ওই ফকিরের হুকুম শুনবো, ফকির সঙ্গে বন্ধুত্ব করবো, তোমার কাছে চাপবো সারা জীবন, কারণ আমি লোহা আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুম সামিলে ব্যস্ত আছি। উচ্চ শিক্ষিত গোবর্ধনা সে যে বাবু বসতে দেরি হলো না, হাজার চেষ্টা করলো, ফকিরের একটা পছন্দ, আমার মেডিনিং লঙ্গাটা বন্ধ দিয়ে আমি ক্ষতি করতে পারবো না, কারণ এই ফকির সাধারণ ফকির না, এ হলো উচ্চ র্যাঙ্কের ফকির, যার সঙ্গে স্রষ্টার বন্ধুত্ব আছে, যার কারণে আমার মেশিনও আমার হুকুম শোনে না, মেশিন পায়ের কাছে ফেলে দিয়ে পাদুখানা জড়িয়ে ধরে কান্না শুরু করলো, আমার ক্ষমা না করলে পা ছাড়বো না, আর আজকের আমাদের কাছে পায়ে জড়ায় নাকি কেউ, বরং মার খেয়ে মরণ হয়ে যাচ্ছে রাস্তাঘাটে পথে, শুধু মার খেয়ে মরণ হয়ে যাচ্ছে আমাদের, কারণ আমরা তো সেই পাক্কা মোমেন, তাদের মতো হতে পারি। হযরত নিজামউদ্দিন আউলিয়া যিনি শেখ ফরিদউদ্দিন আস্তার রহমাতুল্লাহ খাস একজন সাকরে ছিলেন, দেখে বলছেন বাবা নিজামউদ্দিন আমার কাছ থেকে মোরাকাবা মোসাদার সবক মস্ত করে করে আধ্যাত্মিক জগতে চৈলসি করে পৌঁছে গেছো, আল্লাহর প্রেমিক বান্দা তুমি হয়ে গেছো, তোমার দেহ মনটা পবিত্র হয়ে গেছে, আমার মজলিসে তোমার থাকতে হবে না, দেশের বিভিন্ন প্রান্তরে যে মানুষকে তুমি মানুষ বানাও আল্লাহ তোমার দ্বারা জনকল্যাণমূলক কাজ করাবেন। শেখ ফরিদউদ্দিন আস্তার রহমাতুল্লাহ কাছ থেকে অনুমতি নিয়ে হযরত নিজামউদ্দিন আউলিয়া বর্তমান ভারতবর্ষের দিল্লির পার্লামেন্টে যত মন্ত্রী আছে অধিকাংশ সব হিন্দু ধর্মাবলম্বী, দু একজন মুসলমান মন্ত্রিত্ব যারা পেয়েছে ওরা ঈদের দিন ঈদের নামাজও পড়ে না, ঠিক বললাম না ভুল বললাম, দুই একজন মুসলমান যা মন্ত্রিত্ব পেয়েছে তাদেরই দেওয়া হয়েছে, যারা ঈদের দিন পর্যন্ত ঈদগায় যায় না, জুমা বা অক্টিও নামাজ তো দূরে থাক, মাথায় জীবনে টুপি লাগায় না, মুখে ওদের দাঁড়িয়ে নাই, গায়ে লম্বা জামা নাই, নবী নবীর সুন্নত কোরআনের আদর্শ বলতে তাদের কিচ্ছু নাই, বাপ দাদার নাম লিখেছিল একটু মুসলমানই তাই, যেমন কিছুদিন আগে একজন রাষ্ট্রপতি হয়েছিল আমাদের মুসলমানের ছেলে, নাম তার এপিজে আব্দুল কালাম, নাম শুনেছেন, প্রতিভা প্যাটেলের আগে ছিলেন যিনি এপিজে আব্দুল কালাম, এর নাম তো আসছে শুধু মুসলমান ও ঈদের নামাজও পড়তো না, আর মসজিদ মুখে তো জীবনে হয় বরং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন মন্তব্য রেখেছে, রিসার্চ করে গবেষণা করে অনেক যন্ত্রমে চিন বানিয়ে ডক্টরেট উপাধি পেয়েছে, কিন্তু ধর্ম সম্পর্কে এমন করে তার কোন রকম চিন্তা ভাবনা ছিল না, এই রকম ব্যক্তিদের বড় বড় পদ দেওয়া হয়, দিল্লিতে যারা বড় বড় নেতৃত্ব করছে পদ পেয়ে রয়েছে, বন্ধুগণ তারা ইসলামের বিরুদ্ধ চারণ করে অধিকাংশ, কিন্তু আল্লাহওয়ালা মানুষের মর্যাদা তারা রক্ষা না করে পারেনি, ওই দিল্লিতে মুসলমানদের নামে একটা রেল স্টেশন তৈরি করা হয়েছে হালিপুরে, স্টেশনটির নাম হলো নিজামউদ্দিন আউলিয়া স্টেশন, আছে না দিল্লি, যাত্রীদের জিজ্ঞাসা করা হচ্ছে নাম দে কথা, বলে নিজামউদ্দিন আউলিয়া স্টেশনে নামবো, আল্লাহর একজন বান্দা কয়েকশো বছর আগে বিদায় হয়ে গেছেন পৃথিবী থেকে, কিন্তু তার নাম এখনো জারি রেখেছে হিন্দু ধর্মাবলম্বীরা, কারণ আসলে আমাদের মধ্যে তো যে মার্কা মুসলমান তিনি ছিলেন না, মোনাফেক মার্কা ছিলেন না, তিনি ছিলেন পূর্ণ মুমিন, এই জন্য মরণের পরও তার সুনাম সুজা সুখকে দিয়ে গোলাপ ফুলের সৌরভের মতো বইতে শুরু করেছে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ, মারা গেছেন নির্মাণ শিষ্যকে আলাদা হয়েছেন, কিন্তু তার নাম কি আমার পর্যন্ত জারি রাখার জন্য তিন ধর্মাবলম্বীর একটা রেল স্টেশন পর্যন্ত তার নামে বানিয়ে দিয়েছেন, লোকটা মারা গেছে চলে গেছে কিন্তু তার নাম থাকবে কি আমার পর্যন্ত, এই লোকটি বন্ধুবান চলতে 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 দিল্লির ওই নিজাম প্যালেস ঝোপঝাড় জঙ্গল এলাকা যারা গেছেন তার কবর দেওয়ার আছে, এখন বিল্ডিং বালাখানা হয়েছে, কিছুদিন আগে ছিল ওটা নিশ্চন ঝোপঝাড় এলাকা, আর অধিকাংশ অলিরা সব ঝোপঝাড়ে যে বসবাস করতেন আমার আল্লাহকে আপন বানাতে, ওরা লোকালয় বেশি পছন্দ করত না, জোরে বলুন একটু সুবহানাল্লাহ,
আপনাদের হুগলি জেলায় যত অলির মাজার আছে দেখবেন, অলি আউলিয়া যারা পশ্চিম দেশ থেকে এসেছে অধিকাংশ সব কবরস্থ হয়ে রয়েছে ঝোপঝাড় এলাকায়, অধিকাংশের কবর আছে সব ঝোপঝাড় এলাকায়, এইসব জায়গায় বসে নিজে আমার আল্লাহর বেশি আপন বানানো যায়, দুনিয়ার রং তামাশা থেকে মানুষ নিষ্কৃতি দেবে, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করে স্থাপন করতে সুবিধা পায়। সেখানে একটা হুজরা কালেন ঝোপঝাড়ের ভিতরে ওই নিজাম পালে যেখানে বর্তমানে কবরস্থ হয়ে আছেন উনি নিজামউদ্দিন আউলিয়া যার নাম, ওইখানে তিনি একটা হুজরা কালেন আর রাস্তার মানুষের কাছে এসে তিনি তালিম দিতেন, মানুষকে সদ উপদেশের কথা বলতেন, আল্লাহর ওলীদের মুখের কথাগুলো লোহার চুম্বকের কানেকশন করত। একটু জোরে বলা যাবে কি? লোহার পাশে চুম্বক যদি ধরা হয় ও চুম্বকের লোহাটা টেনে নেবে কিনা? চুম্বক লোহার পাশে ধরলে দেখবেন লোহাটা চুম্বক টেনে নিয়ে বন্ধুত্ব করে। আর এনাদের কথা ছিল চুম্বক আর লোহার কানেকশনের মতো। বর্তমানে আমরা মোল্লা মৌলভী যারা ওয়াজ নসিহত করছি, আমাদের ওয়াজ নসিহত শুধু লোহায় লোহায় ভাষণ হচ্ছে, ঠিক না? এখন আর চুম্বকের কোন কানেকশন নাই, কারণ আলে মোলামারা হালাল হারাম খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে, শ্রোতারাও হালাল হারাম খেয়ে খেয়ে এদেরও কান তালা লাগা হয়ে গেছে, ঠিক না? বল সুৎখরের বাড়ি, মৎখরের বাড়ি, টেলিভিশন আলার বাড়ি, ব্যবিচার আলার বাড়ি, মোল্লা মৌলভীরা পিসাবেরা খেয়ে খেয়ে এদের যেমন বলা চেপে গেছে, এখন আর ওয়াজ নসিহত কোনো আকর্ষণ নাই, কানেকশন নাই। আবার সাধারণ মানুষেরা বলে আমি তো মদ খাই, হুজুর খেয়ে গেল আমার বাড়ি, আমি তো সুদের ব্যবসা করি, হুজুর খেয়ে গেল বাড়ি, কিছু বললো না, আমি তো ব্যবিচার করি, হুজুর আমার কিছু নির্দেশ দিল না, নিষেধ করলো না, তাহলে আগামী দিন থেকে 1 টাকা করে সুদের টাকা বাড়িয়ে দেবো, মদ 1 গ্লাস করে বেশি করে খাবো। হুজুর খেয়ে বন্ধুগণ ফতোয়া নিজে নিজে তৈরি করে নিয়ে নিয়েছে। এজন আলে ওলামারা এরা কোন ওয়াজ নসিহত করলে কানেকশন হয় না, সুৎখরের বাড়ি, মৎখরের বাড়ি, ব্যবসা আলার বাড়ি, টেলিভিশন আলার বাড়ি, হারাম জায়গায় খেয়ে এদের যেমন গলা চেপে গেছে, শ্রোতারাও হালাল হারাম খেয়ে খেয়ে এদেরও কম তালা লাগে হয়ে গেছে, এখন শুধু লহায় লহায় ভদ্রণ হচ্ছে, টমস টমস করি কাজ হচ্ছে না। কিন্তু তাদের কথাগুলো ছিল চুম্বকের কানেকশন। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা ওয়াজ করলেন আর চট্টগ্রামের জমিদার বাড়ির কীর্তি ছেলে নাম তার প্রতাপচন্দ্র সেন কানেকশন হয়ে গেল, কলেমা পড়ে মুসলমান হলো কয়েকটা মন্দিরের পূজারী, বর্তমানে হাওড়া জেলার পাকুল শরীফে ঘুমিয়ে আছেন, আগামী 2 চৈত্র তার বার্ষিক গুরু শরীফ হবে। আমি অধম দেখতে দেখতে এবছর গেলে 4 বছর হবে, পরস্পর উঠে উঠে করতে পক্ষ আমাকে ডাকবে, আমিও যাচ্ছি রাত 12টায় টাইম এবছর আব্দুল মোমেনের রজা বন্ধুবাদ, ওখানে জলসা খায় লক্ষাধিকের উপরে মানুষের সমাগম হয়, আল্লাহর ওলির কবর জিয়ারতে যায়, লোকটা আসলে মুসলমান না হিন্দু ছিল, কয়েকটা মন্দিরের পূজারী, মন্দিরে পূজা করতে সংস্কৃতে শ্লোক পড়ি, যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তে সেই নম নম অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পূর্ণং ব্রাহ্মণ অল্লং আল্লাহ রসুল মোহাম্মদ রকং বরস আদল্য বৌকামি বাগম আল্লাহ বৌকামি কতম এফেসমেন্টের মিত্রাদাত্তেন সমন্বিত মোহাম্মদী তি খ্যাতে শিষ্য সাথে সমন্বিত আসুর সংহারী হোহর অল্ল অল্লং ইল্লাল্লা তিল্লাল্লাং এ শ্লোক পড়লেই বালতি খালি, কোন অসুবিধে নেই, বালতি ওলা শুধু বলবে মাল নাও বালতি দাও, কোন অসুবিধে নেই। কয়েকটা মন্দিরের পূজারী বন্ধুগণ সংস্কৃতে শ্লোক করেন, পূজা করেন, বালতি ওলা রাখতে দিতে বারবার জীবনে সব পূজার্জনা ছেড়ে দিয়ে ফুরফুরা পিসাবের সঙ্গে স্পষ্ট এসে আমার আল্লাহর আপন বানিয়ে নিলেন, একদিন দুদিন তিন দিন নয় 22 বছর কাল জঙ্গলে ঘুরে ঘুরে বেরিয়েছেন, দুনিয়ার কোনো খাবারের দরকার হয়নি, আল্লাহ তার না খাইয়েও মারেনি, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের রমজান মাস আসলে কম্পিটিশন শুরু হয়ে যায়, রমজান মাস চাঁদুকে আকাশে সন্ধ্যাবেলা চাচা দাদাদের মনে আনন্দ কালকাল থেকে রোজা রাখতে হবে, আর যুবকদের মুখ হাড়ির তলা হতো, কি তলা? হাড়ির তলা লাল না সবুজ, ওই রকম যুবকের মুখ হাড়ির তলা, ইমাম সাহেব বলছে এরা মুখ কালো কেন, বলে চাঁদু খেয়েছে, বলে চাঁদু খেয়েছে কালকাল থেকে রোজা আল্লাহ রহমত বর্ষণ হবে, বলে হুজুর একটা ফতোয়া দেন তাহলে মুখে হাসি ফুটবে, বলে কি ফতোয়া রে হারা, বলে 12টা পর্যন্ত থাকলে রোজা হাফ হবে কিনা, বলে বলে কেন ফতোয়া কেন, বলে চাচাদের 3 কাল গেছে 1 কাল বাকি, মরে গেলেও অসুবিধে নেই, তাই দাঁতে দড়ি দিয়ে সন্ধ্যে পর্যন্ত থাকে, আমাদের 15 রকমের 12টা পর্যন্ত থাকা যায়, তারপরে 1-1 ঘন্টা যেন 13-14 ঘন্টার মতো লম্বা হয়, তারপরে আর যায় না, ঘড়িও ঘরে
15টা হবে, চাচাও যেতে পারবি আমরাও পারবো। হুজুর হাফ হাফ রাখলে হবে কিনা বলে, হুজুর বলে এই কি সর্বনিম্ন ফতোয়া, 12টা পর্যন্ত থাকলে হাফ আর সন্ধ্যা পর্যন্ত থাকলে ফুল, শরীয়তের ফতোয়ার কিতাবে তো লেখা লেখা নেই। আর বলে তাহলে আপনারা থাকেন আমরা নেই, চার দোকানে 13 কাপ করে খাবো দিনের বেলা, জোরে বলো না হুজুর আল্লাহ, দিনের বেলা 13 কাপ করে খাবো। এতে রমজান মাস আসলে পালপিটিনা শুরু হয়ে যায়, মাত্র 12 ঘন্টা 12.5 ঘন্টা আল্লাহ রেজামতির জন্য একটু আনাহারা থাকা, রোজা থেকে মরে নাকি কেউ, কেউ মরবে না, বরং যদি মরে আল্লাহ তকদিরে যদি রাখে তাহলে হবে, আর এই মরণটা হবে আল্লাহর কাছে শহীদি মরণ। জোরে বলুন একটু সুবহান, আসরের মাঠে কোন হিসাব নিকাশ দিতে হবে না, রমজানের অবস্থায় মরণ হলে কিয়ামতের মাঠে হিসাব নিকাশ বিহীন লোকটা সরাসরি জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। এ সার্টিফিকেট চাই না, ও বলে হিসেব দেব, একটু যেয়ে দেখো সেখানে হিসেব দেওয়ার রাস্তা কি, হিসাব মতো ভালো চাল কত, সেদিন বুঝতে পারবে হাসরের মাঠে 50,000 বছরে লম্বা দিন সূর্য রৌদ্র দেবে শুধু মানুষের মাথার উপরে, দিন আর রাত হবে না, সময় লাগবে 50,000 বছরে সমান, তারপরে বেলা অস্তমিত হবে, এর ভিতরে হিসাব নিকাশ কমপ্লিট। জোরে বলুন একটু সুবহান, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিনই কালেন গেছেন জনগণের কাছে চুম্বকের মতো কানেকশন করতে। একদল ভিন ধর্মাবলম্বী যুবকেরা বলল ফকিরের কাজটা খুব ভালো লাগছে না, যতদিন জানতে আমাদের দলের লোক মুসলমান হয়ে যাবে সে শুধু দিল্লি সমুসলমান হবে নাকি, আমাদের আপন জন সমুসলমান হবে, ফকিরকে এখান থেকে উৎখাত করতে হবে। কেউ বললো গলা ধাক্কা দাও, বললো গলা ধাক্কা দিলে ফকিরের পথে গেল, কেউ বললো গালি দাও, বলে গালি দিলে ওর পাওয়ার বাড়বে, কেউ বললো রে মুখে হাসি ফুটবে, কারণ আল্লাহওয়ালারা মারধর খেয়ে এই দিনের কাজ করেন, ঠিক কি না, বলে একটা কাজ করলে ফকিরকে এখান থেকে উৎখাত করা যাবে, বলে কি বলো চরিত্রে কলম করাটাতে হবে, আল্লাহওয়ালারা চরিত্র সংরক্ষণ করে রাখতে ভালোবাসে। নবী বলেছেন যার চরিত্র নাই পৃথিবীতে তার কীর্তি নাই, যার চরিত্র নাই তার কীর্তি নাই, হাঁস মুরগি গরু ছাগল ইঁদুর কুকুর বিড়াল সাপ্তিক ব্যাগ মাছি মাথা পিবিলিকা, ওদের চরিত্র বলতে কিছু নাই, কারণ ওদের কোনো বিয়ে শাদির বালাই নাই, ওরা মা বোন কন্যা সব স্ত্রী হিসাবে ব্যবহার করে, ঠিক না ভুল, হাঁস মুরগি গরু ছাগল ইঁদুর কুকুর বিড়াল সব কিছু ব্যাঙ মাছি মশা পিঁপড়ে, ওদের কোনো বিয়ে শাদির বালাই টালাই নাই, ওরা যে দাঁড়ে পারে তারই নিয়ে আনন্দ ফুর্তি করে, কিন্তু আমরা মানুষ আমাদের চরিত্র সংরক্ষণের জন্য আল্লাহ গাইড বুক কোরআন পাঠিয়েছেন, কোরআনের আইন মেনে চলো সব সৃষ্টি তোমাদের কাছে মাথা নত করবে। জোরে বলো একটু সুবহান, ফকিরের চরিত্রে কলঙ্ক রাখা কি করে কি করা যাবে, মিটিং করলো ওরা, মিটিং করে এক যুবক যুবতী স্বামী স্ত্রী সন্তান সম্ভাবা 8 মাসের মতো, আমি খুব সংক্ষেপ করে বলছি কারণ দেখতে দেখতে 4টে বেজে এসেছে আর মিনিট 8 মাইকের মতো বাকি, দোয়া সবরে পানি হবে। তো লক্ষ্য করুন এবার আল্লাহর মহানবী হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এই লোকটিকে উৎখাত করার পরিকল্পনা নিয়ে এবার চিন্তা ভাবনা করলেন ওনারা যে ওনাকে সরাতে গেলে ওনার চরিত্রে কলম করাটাতে হবে। যুবক যুবতী স্বামী স্ত্রী তাদের ডেকে বলা হলো তোমার স্ত্রী পেটে তো বাচ্চা, বলে হ্যাঁ, বলে কতদিনের, বলে 7.5 থেকে 8 মাসের বাচ্চা আমার স্ত্রী পেটে, পেটটা দেখেও বোঝা যাচ্ছে স্বাভাবিকের থেকে উঁচু মোটা, বলে বলে তোমাদের একটা কাজ করতে হবে, ওই ফকিরের কাছে যে এসে একটু বলতে হবে আমার এই পেটের বাচ্চাটার পিতা হলো ওই ফকির, যা চাইবে তাই দেব, যা চাইবে তাই দেব, খুশি করব, আমাদের ধর্মের মর্যাদা নষ্ট হচ্ছে, দলে দলে মানুষ ফকিরের দলে চলে যাচ্ছে, এজন্য ফকিরকে জানতে উৎখাত করার জন্য আমরা মিটিং করি সাব্যস্ত করেছি, চরিত্রে কলঙ্ক রটানো ছাড়া ফকিরকে উৎখাত করা যাবে না, তাই যুবতী মেয়ে তোমাকে শুধু একটু বলতে হবে ফকিরের সামনে যে আমার এই পেটের বাচ্চাটার পিতা হলো ফকির। আপনারা শুনছেন ইসলামিক বাংলাওয়াজ ইউটিউব চ্যানেল। স্বামী স্বামী দুইজনে একমত হয়ে বললো একটা কথা বললেই যদি কিছু টাকা পয়সা পাওয়া যায় তাহলে সুযোগ আমরা খেলায় কেন হাত ছাড়া করবো, চলো দিয়ে বলি আসি। যুবক যুবতী স্বামী স্ত্রীকে সাথে করিয়ে নিন, হযরত নিজামুদ্দিন আউলিয়ার হজরার সামনে এসে দাঁড় করিয়ে দিলেন, দিয়ে বলো ওনার হজরার সামনে কোনো মেয়ে ছেলেদের প্রবেশ অধিকার নাই, আমরা জানি যাকে তালা পালাখানা করেন তিনি তালিম দেন পুরুষদের সঙ্গে,
তোমরা যাত্রের কথা বলতে যাবে, একের তো অনুমতি আনি, অন্যথায় উনি তো কথা শুনতে চাইবে না। যে বলল হুজুর, বহু দূর থেকে একটা মেয়ে ছেলে এসেছে, মনের দুটো দুঃখের কথা বলবে আপনার সঙ্গে। উনি বলেন, আমার এই মজলিসে তো মেয়েদের প্রবেশ অধিকার নাই, কারণ আমি আল্লাহর কোরআনের আইন মেনে চলি। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু বিনা আবসারিহি। দুনিয়ার যুবক পুরুষেরা, তোমরা তোমাদের চোখকে অবনত করে হেফাজত করো, পর নারীর দিকে তাকানো থেকে, কোন অবৈধ নারীর দিকে তোমরা যেন তাকিয়ে দেখবে না, তাকালে তোমাদের চোখ নাপাক হয়ে যাবে। এই জন্য কোনো মেয়েদের প্রবেশ অধিকার আমার হজরার সামনে নাই। মেয়েদের যদি কোনো কথা বলার দরকার হয়, সেখান থেকে তাদের কাছ থেকে শুনিয়েছে, তোমরা পুরুষেরা বলো, আমি চেষ্টা করব তাদের মুখে হাসি ফোটানোর জন্য, কারণ মেয়েরা হলো মায়ের জাত। ধরে বলো এসেছে দূর থেকে কষ্ট করি, অবশ্যই তার কথা শুনবো, চেষ্টা করবো আমি নিজামুদ্দিন। যদি তার মুখে হাসি ফোটানোর জন্য কোনো দায়িত্ব আমার হাতে থাকে, তবে আমার এই মজলিসে আসার অনুমতি নেই, আমি আসতে দিই না। ওখান থেকে শুনিয়ে এসো। যুবকেরা বলছে, হুজুর আমরা অনেক চেষ্টা করেছি, আপনি পারমিশন দাও না, দেন না তাও আমরা বলেছি। কিন্তু মেয়েটা বললো, আমার গোপন কথা, মনের কথা আমি তোমাদের কাছে বলতে পারবো না, আমার মনের দুঃখের কথা সরাসরি হুজুরের কাছে দিয়ে বলবো। আমরা বহুবার বলেছি, মেয়েটা শোনে না, সামনে দাঁড়িয়ে আছে আপনার হজরার সামনে, আড়ালে অনুমতি দিলে একটু নিয়ে আসতে পারি। হুজুর বললেন, সেই তো বহু দূর থেকে কষ্ট করে এসেছে একটা যুবতী নারী, মনের দুঃখের কথা, মনের গোপন কথা বলবে, কোন পুরুষের কাছে বলতে চাইছে না, লজ্জায় পড়ে হয়তো, তো আমার কাছে আসার অনুমতি চাইছে, লোক মারবার খবর পাঠিয়েছে, আর আমি ফিরিয়ে দিলে নিশ্চয়ই সে কাঁদতে কাঁদতে ফিরিয়ে যাবে, অসফল হবে, মনের দুঃখ মনে থাকবে, মায়ের দাঁত কষ্ট পাবে, ওটা তো আমি পছন্দ করি না। তবে আমাকে একটু সতর্ক হওয়ার সুযোগ দাও, আমি যাতে এই নারীটার দিকে না তাকাতে পারি, দূরে দাঁড় করিয়ে দিয়ে সেখান থেকে কথা বলতে পারবে, হাওয়ার মাধ্যম দিয়ে শুনে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উনি নামাজে হারাতে মাথা নিচু করে মোরাকাবার হারাতে বসে গেছে, বাদ্যিক চোখ দুটো বন্ধ করে মাথাটা নিচু করে বসে গেছে, আর যুবকদের বলে এবার তোমরা ডেকে নিয়ে এসো, ওই সামনে ওই সদের ওখানে দাঁড় করিয়ে রেখে ওখান থেকে কথা বলতে বলবে, ওর কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাবো, আর আমি শুনতে বলে অন্তত তার প্রতিদানের কিছু ব্যবস্থার চেষ্টা করবো। সাগরেদরা সব বসে আছে সামনে, তিনি তালিম নিচ্ছিলেন, হুজুর নামাজি হালাতে বসে গেলেন, মোরাকাবার হালাতে মাথা নিচে করে, আর যুবকেরা ওই যুবতী সুন্দরী নারী এবং তার স্ত্রীটাকে সাথে করে নিয়ে স্বামী স্ত্রী দুইজন একসঙ্গে রয়েছেন। কিন্তু পুরস্কার এলো বিবরে, ডেকে নিয়ে আসা হলো সেই নির্দিষ্ট জায়গায়, এনে সামনে দাঁড় করিয়ে দিয়ে বলা হলো, নারী তুমি তো আমাদের কাছে বলতে চাইছিলে না তোমার গোপন কথা মনের কথা। ওই যে বসে আছে বৃদ্ধ মানুষ, উনি হলেন ফকির সাহেব, উনি হলেন হুজুর নিজামুদ্দিন আউলিয়া, ওনার নাম, যার সঙ্গে তুমি কথা বলতে এসেছো, এখান থেকে দাঁড়িয়ে বলো, ওখান থেকে হুজুর শুনতে পাবে, কোনো অসুবিধা নাই। মেয়েটি বলছে, আপনারা সকলে শুনুন এবং আমার এই পেটটার দিকে একটু তাকিয়ে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন আমি সন্তান সম্ভবা, আমার এই পেটের বাচ্চাটার পিতা হলো ওই ফকির। যেই বলেছেন আর যুবকেরা হই 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 করে উঠেছে, বলে কি সর্বনেশে কথা বলছো তুমি, আমরা ফকিরকে ভালো মানুষ জানি, আমরা ফকিরকে ভালো মানুষ হিসাবে বিবেচনা করি, আর ফকির ভিতরে ভিতরে কি সর্বনাশ করেছে, তোমার মতো একটা সুন্দরী যুবতী নারীর ক্ষতি করে সন্তান সম্ভব করেছে, বলে হ্যাঁ, বলে আমার পেটের বাচ্চার পিতা হলো এই ফকির, ফকির টাকা পয়সার পল্লবন দেখে আমাকে নিয়ে আনন্দ ভর্তি করেছে, যার কারণে আমার সন্তান সম্ভব হয়ে সন্তান সম্ভব হয়ে এই বাচ্চা পেটে নিয়ে এখন বিপদে পড়ে গেছে। যুবকেরা বলল, ফকির আর এক মুহূর্ত তোমার এখানে থাকতে দেব না, কারণ আমাদের এই এলাকায় আরো বহু যুবতী সুন্দরী মেয়ে আছে, তুমি টাকা পয়সার প্রলোভন দেখিয়ে তাদেরও ক্ষতি করবে, আর আমাদের মেয়েরা সব তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক, আমরা ওটা কোনোদিন চাই না, এক মুহূর্তের ভিতরে তুমি তাবু ফেলে বেরিয়ে যাও, অন্যথায় তোমার পিঠের চামড়া তুলে প্রাণ নাশ করে দেবো, ঝুপড়িয়া গুলি তোমার ভেঙে দিয়ে দেব, তোমার মতো লম্পট দুর্বৃত্ত যুবক বুড়ো এখানে রাখবো না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। তুমি এত বড় কলঙ্কিত, তুমি এত বড় চরিত্রহীন, আমরা জীবনে কল্পনা করি বুঝতে পারিনি, তোমার বাহ্যিক দেখি ভালো, ভিতরে তোমার অন্তরটা তো একেবারে ফুলকালো। তার বাস্তব প্রমাণ পেয়ে গেলাম, হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু করেছেন, কান্না শুরু করে দিয়ে দিয়েছেন। যুবকেরা বলো, মা কান্না কাঁদলো হবে না ভগে, আর তুমি যে সর্বনাশ করেছো তার বাস্তব প্রমাণ দেখছি, এই জন্য মেয়েটা আমাদের সামনে গোপনে বলতে চাইছিল না মনের কথা, তোমাকে সামনে রেখে বলতে চাইছে যাতে তুমি অস্বীকার করতে না পারো, কারণ আমরা পেট দেখেই বুঝতে পারছি তার পেটের ভিতরে বাচ্চা, সাবেকের থেকে পেটটাও
ফকির তুমি অস্বীকার করতে পারবে ওই মেয়েটার তুমি ক্ষতি করো নাই আল্লাহর মহান ওলী নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যার নামে দিল্লিতে রেল স্টেশন বানানো হয়েছে বিভিন্ন ধর্মাবলম্বীরা তার নামের সুনাম করে স্টেশনে নামাতা করে সেই লোকটির মর্যাদা আল্লাহ কেমন দান করলেন দেখো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করেছেন আর বিধর্মী যুবকেরা দেখে বললো ফকির যতই মায়ের কান্না কাঁদে এক মুহূর্ত থাকতে দেব না এখানকার পরিবেশ আর নোংরা করতে দেব না এখনই তোমাকে হজরা ভেঙে চলে যেতে হবে উনি বললেন সেই আল্লাহর কসম আমার দ্বারা ওই রকম ধরনের অপকল্পমূলক কাজ হতে পারে না জোরে বলুন তো সুবহানাল্লাহ তোমরা যে দোষ আমাকে দোষারোপ করতে চাইছো ওই যুবতী নারীটা আমাকে দেখি আমার নামে কলঙ্কের সাথ দিতে চাইছে তোমরা কি বিশ্বাস করো আমার দ্বারা কাজ হওয়া সম্ভব তারা বললো মেয়েটা তো পেট দেখিয়ে প্রমাণ করছে তার পেটটা দেখি আমরা বাস্তব বিশ্বাসী তার পেটের ভিতরে বাচ্চা রয়েছে আরে বাচ্চাটা আপনার দ্বারা হয়েছে সে তো প্রকাশ্য বললো সবাই শুনলাম উনি বলেন আমার দ্বারাও কাজ কোনোদিন সম্ভব করো নয় যুবকেরা বললো তুমি যে কাজ করো নাই মেয়েটি তো পেট দেখে প্রমাণ দিচ্ছে তাহলে আপনার প্রমাণ আপনি যে ওই কাজ করেন নাই মেয়েটার ক্ষতি করেন নাই সন্তান সম্ভব করেন নাই আপনার প্রমাণটাকে একটু দেখান উনি বলছেন আমার প্রমাণটা কাছে হবে বলে হ্যাঁ বলে বিনা প্রমাণে আপনার আপনাকে ছাড়বো না উনি বড় বিপদের মাঝখানে পড়ে গেলেন বলে প্রমাণ যদি দেখাতে হয় তাহলে আমার মালিকের সঙ্গে টেলিফোনে কথা বলতে হবে যদি বলো আমার হাতে তো কোনো পাওয়ার টাওয়ার নাই আল্লাহর মাধ্যমে আমি শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করি যাকে তো প্রমাণ সবার আল্লাহই দেখান জোরে বলো সুবহানাল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির সব শক্তির উদ্দে হলেন আল্লাহ কিছু দেখাতে গেলে আমার আল্লাহই দেখাবেন তবে আমার মাহবুবের সঙ্গে একটু টেলিফোনে কথা বলব আমরাও মাঝে মাঝে টেলিফোনে কথা বলি না আমরাও মাঝে মাঝে টেলিফোনে কথাবার্তা বলি বন্ধুগণ রাতের বেলা যখন শুয়ে পড়ি বালিশের পাশে দুটো জিনিস রেখে শুই যাতে লাগে তাই রাতের আধারে যদি বালিশের পাশে হাতড়ানো হয় তো দুটি মাল পাওয়া যাবে আধারেও একটার নাম হলো মোবাইল মেশিন আর একটার নাম হলো বিড়ি কি নাম বললাম বিড়ি বিড়ি ও বালিশের পাশে আধারে হাতড়ালো দুটো মাল পাওয়া যাবে মোবাইল মেশিন পাওয়া যাবে বিড়ি পাওয়া যাবে রাত দেড়টার দিকে রিংটোন করবে মনের মানুষ এজন্য মোবাইলটা রাখা হয় বালিশের পাশে আর যেই রাত দেড়টা দুটোর দিকে রিংটোন হচ্ছে ঘুম ভেঙে গেছে রিংটোনের আওয়াজে বালিশের পাশ থেকে হাতড়িয়ে উঠিয়ে নিয়ে শুধু দেখছে শেষের নাম্বার দুটো মিল আছে কিনা যদি শেষের নাম্বার দুটো মিল পায় তাহলে ওর চিন্তা নাই সবুজ সুইচটা টিপি দি কানের মাঝে ধরে বলছে বল সব ঘুমিয়ে রয়ে গেছে তুই আর আমি দুজন শুধু দেখে সারা রাত রিলায়েন্স কোম্পানি পয়সা লাগবে না মনের গরম 41 দিনের কেটে যাবে কোন রকম অসুবিধা হবে না রাতের আধারও পর্যন্ত চলছে ব্যবিচারীর কথাবার্তা জোরে বলুন একটু নাউজুবিল্লাহ একটু জোরে বলুন নাউজুবিল্লাহ আর ঘুম থেকে উঠলেই তো একটান চলতেছে বিড়ি আর সিগারেট কই নিতে রঙা হিল হিল একটান অটোমেটিক চলছে সারা রাত দিন বন্ধুগণ জবান গুলো সব দুর্গন্ধ করে রেখে দিয়ে দিয়েছি এই দুর্গন্ধ জবানের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলুন একটু নাউজুবিল্লাহ হুজুর শুধু হাত দুটো উঠালেন ডেকে বলেন আল্লাহ তোমার বান্দা চরম বিপদে পড়েছে প্রমাণ চাইছি যুবকেরা ওই যে যুবতী নারীটি দাঁড়িয়ে রয়েছে পেটে বাচ্চা আছে পেট দেখে সবাই প্রমাণ করছে পেটে বাচ্চা আছে 7 থেকে 8 মাসের 1-1.5 মাসের মতো বাকি দুনিয়ায় জন্ম নিতে বাচ্চাটি ওই বাচ্চাটি নাকি আমার দ্বারা হয়েছে তাই তথ্য দিতে চাই সেখান থেকে উৎখাতের জন্য তোমার বান্দা কি যদি আরো কিছু কাজ নিকাজ করাতে চাও বান্দার ইজ্জত রক্ষার দায়িত্ব তোমার আল্লাহ এখন তুমি কি দিয়ে প্রমাণ দেখাবে তুমি চিন্তা ভাবনা করো আমার আল্লাহ দেখে বলছি আরে নিজামুদ্দিন মান কানা লিল্লাহে কানা আল্লাহু লাহু আল্লাহ যদি সোনার জবানিতে জানিয়েছেন যে লোকটি আল্লাহর হয়ে যায় কানা আল্লাহু লাহু আমার আল্লাহ তার আপন হয়ে যায় আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায় অকুল্লা সাজ্জিনিয়ান ফাউনাস পৃথিবীর সব সৃষ্টি তখন তার বন্ধু হয়ে যায় সব সৃষ্টি তার আপন হয়ে যায় কেউ তার হুকুমের খেলাপ করে না জোরে বলুন একটু সুবহানাল্লাহ তুমি আমার আমি আল্লাহ তোমার জনগণকে ডেকে জিজ্ঞাসাবাদ করো আমি আল্লাহ একটা প্রমাণ দিয়ে তোমার ইজ্জত রক্ষা করবো ওই যে মায়ের পেটের ভিতরে
ভিতরে বাচ্চা দিয়েছে, যে বাচ্চা এখনো পৃথিবীতে জন্ম নেয়নি, এক থেকে সাত মাসের মধ্যে এখনো জন্ম নিতে বাকি, ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে থেকে যদি তার বাবার পরিচয় দেয় সকলকে জানিয়ে, মায়ের পেটের ভিতরে থেকে বাচ্চা আওয়াজ করে সকলকে জানিয়ে দেবে তার পিতাকে, এই প্রমাণ যদি দেশের জনগণ নিতে চায়, এখন এই বাচ্চাটাকে কথা বলি আমি প্রমাণ দেবো তার পিতাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, যদি সে প্রমাণ নিতে না চায়, আমার হাতে হাজার হাজার প্রমাণ আছে, আমি আমি অন্য প্রমাণ দেব, তবে যারা তোমাকে আখ্যায়িত করতে চাইছে এ প্রমাণটা ওদের কাছে পছন্দ নিয়ে কেনা জিজ্ঞাসা করো। হযরতে শাহসুবি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আল্লাহর তরফ থেকে টেলিফোনে ইলহামের কথা শুনলেন, দেখে বলছেন জনসাগর যে বাচ্চাটা মায়ের পেটে আছে এখনো জন্ম নেয়নি, ওই বাচ্চাটা মায়ের পেট থেকেই যদি তথ্য দেয় তার পিতাকে, তোমাদের বিশ্বাস করতে কি আপত্তি আছে নাকি? সবাই বলল বাচ্চা এখনো জন্ম নেয়নি মায়ের পেটের ভেতরে, জন্ম নিতে এক দেড় মাস বাকি, আর ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতর থেকে যদি তথ্য দেয় তার পিতাকে, বাস্তব সত্য তথ্য যদি দেয় আমাদের বিশ্বাস করতে কোনো আপত্তি নাই। ওরা বললো আমরা রাজি আছি। উনি দেখে বলেন আল্লাহ তোমার বান্দার ইজ্জত রক্ষার জন্য এই প্রমাণটা যথেষ্ট মেনে নেবে সকলে বলছে। আমার আল্লাহ শুধু দেখে বললেন মায়ের পেটের বাচ্চা তোর পিতার পরিচয় দিয়ে দি, আমি আল্লাহ তোর পিতার পরিচয় জনগণকে শোনাতে যাই। আল্লাহ হুকুম করেছেন বাচ্চা উত্তর দেবে না দেবে না, বাচ্চাটা মায়ের পেট থেকে মাইকের মতো আওয়াজ করে বলছেন জনসাগর আমার পিতা আমার মায়ের কাছে দাঁড়িয়ে আছে, ফকিরের সঙ্গে আমার মায়ের কোনো সম্পর্ক নাই। একটু জোরে বলুন নারে টিকলি, আমার জন্মদাতা পিতা আমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, ফকিরের সঙ্গে আমার মায়ের কোনো সম্পর্ক নাই, ফকিরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। উনি হলেন চরিত্রবান ফকির। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, মায়ের পেট থেকে আওয়াজ জারি হয়ে গেল যে বাচ্চা দুনিয়ায় জন্ম নেওয়ার পরও সাত আট মাস সময় লাগে কথা বলতে, ঠিক ঠিক নাই, জন্মগ্রহণের পরও বাচ্চাদের কথা বলতে আট ন মাসের উপরে সময় লেগে যায়। মা বলে প্রথম আওয়াজ করে, দাদা বলে, দাদি বলে, তারপরে চাচা আব্বা, এ ভাষাগুলো পরে পরে ব্যবহার করে, কেন ওগুলো একটু হাঁডি ভাষা, ঠিক ঠিক না, হাঁডি ভাষাগুলো একটু দেরি হয়, কিন্তু যেগুলো খুব সাধারণ ভাষা মা, এটা বাচ্চার মুখ দিয়ে বেরিয়ে যায়, দাদা দাদি এগুলো বলে, আব্বা একটু বলতে বেশি দেরি হয়ে যায়, আট ন মাস খেয়ে খেয়ে বড় হওয়ার পরে আস্তে আস্তে আল্লাহ জবানটা খুলে দেয়। আর মায়ের পেটে ভিতরে থাকতে বাচ্চা বলল আমার পিতা আমার মায়ের কাছে দাঁড়িয়ে আছে, ফকিরের সঙ্গে আমার মায়ের কোনো অবৈধ সম্পর্ক নাই। জোরে বলো শত শত মানুষ এই কলেমা পড়ে সব মুসলমান হয়ে গেল, লম্পট দুর্বৃত্ত যুবকদের অপমান করতে চেয়েছিল, লজ্জায় সব দৌড়িয়ে পালিয়ে চলে গিয়েছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, এনারা ছিলেন আল্লাহর একমাত্র খাস ইমানদার মুমিন বান্দা। ইমানদার মুমিনরা যখন সাহায্য চেয়েছে আল্লাহ তখন তাদের সাহায্য করতে উদ্যত হয়েছে। আর যদি মার্কামি মনোভাব নিয়ে যদি আমরা পৃথিবীতে চলি, যতই মাথায় টুপি থাক, মুখে দাড়ি থাক, গায়ে লম্বা জামা থাক, ভিতরটা যদি আমাদের খালি হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর সাহায্য পাওয়া মুশকিল আছে। জোরে বলুন একটু নাউযুবিল্লাহ। বন্ধুগণ, এই পৃথিবীতে নবী আম্বিয়ার যে নজির দেখিয়েছেন, ওলি আউলিয়ার হাজারে হাজার নজির দেখিয়েছেন, আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা মুমিন বানিয়ে তেমন নজির যেন আমাদের জন্য বাস্তবে নসিব করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা বীর। আসুন আমরা একটু দাঁড়িয়ে যাব, এই ভোরের বেলা সোনার মদিনায় আমার নবীর দরবারে একটু প্রাণ খুলে সালাম পেশ করব। ইয়া নবী সালাম। আপনারা শুনছেন ইসলামিক বাংলাওয়াজ ইউটিউব চ্যানেল। জিবরাইল আওয়াজ তুলিল আসমানে দরওয়াজা খোল গো, এসে
নবীদের সরদার হবে যে খোদা রীতিদারিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ বাগে ইব্রাহিম কে গুলহিন মালায়ে জিসকে বুলবুল আপাই জাতি তাওয়াকুল সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি আব্বা আব্দুল্লাহ রাসূলুল্লাহ আম্মা আমিনা হাবিবিন দুদুমা হালিমা দয়ার নবীর রওজা ওই সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ রাসূলুল্লাহ চলেন যে পথে কাঁটা বিষয়ে উম্মে জামিল সে পথে ফোটে না ওই পথের কাঁটা জিবরাইল ডানা বিছাতেন যেথায় নবী সালাম ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে বলো ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইকা।